ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজি ও মাস্টারমশাইয়ের চরণে প্রণাম নিবেদন করি। আজকে আমরা শরৎচন্দ্র চক্রবর্তীর স্মারক বক্তৃতা, এটি প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এই বক্তৃতা, এই স্মারক বক্তৃতা পূজ্য শরৎ চক্রবর্তীর নিকট আত্মীয় পৌত্র অর্থাৎ নাতি বিশ্বজিৎ চক্রবর্তী, পৌত্রবধূ অর্থাৎ নাতবউ ভাস্বতী চক্রবর্তী ও তাদের পুত্র অর্থাৎ শরৎ চক্রবর্তীর প্রপৌত্র অভিষেক চক্রবর্তীর একান্ত সহযোগিতায় ও অর্থানুকূল্যে বিগত বছর ধরে এটি পালিত হয়ে আসছে, যেটি মাননীয় দীপকগুপ্ত মহাশয়ের অশেষ ইচ্ছায় এই বছরও আমরা রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে শরৎচন্দ্র চক্রবর্তীর সেই স্মারক বক্তৃতার আয়োজন। তাই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের তরফ থেকে জানাই আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার। শরৎ চক্রবর্তীর স্মারক বক্তৃতাকে উপলক্ষ করে আমরাও ঠাকুর মা ও স্বামীজির স্মরণ করার জন্যে আমরা সকলেই কৃতার্থ এবং এই সুযোগ পেয়ে নিজেরাও ধন্য। যারা আজকে এই বক্তৃতায় আমাদের সহযোগিতা করবেন তাদের চরণেও আমরা অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার জানাই, প্রণাম জানাই। প্রথমেই প্রণাম জানাই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবরাজা আনন্দজি মহারাজকে, রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ, এবং শ্রদ্ধা ও নমস্কার ভালোবাসা জানাই স্বামী স্তবপ্রিয়া আনন্দজি, আপনারা সবাই চেনেন, রামকৃষ্ণ মিশন মনসাদ্বীপ অধ্যক্ষ, এবং তার সাথে গানের মাধ্যমে যারা আমাদের সাহায্য করবেন স্বামী শিবাদিশানন্দজি, এবং আরেকটি ছোট্ট শিশু শিল্পী আমেরিকাবাসী শরৎবাবু, ছিলেন বাংলাদেশের লোক, আর এই ছোট্ট শিশু প্রথম চক্রবর্তী, আমেরিকায় থাকে কিন্তু অরিজিনাল বাংলাদেশের লোক। তাই সেই ছোট্ট শিশু প্রথম চক্রবর্তীকেও আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। ঠাকুর মা স্বামীজি তাকে বড় করুক, ঠাকুর মা স্বামীজির কাজ করুক, কারণ ঠাকুর মা স্বামীজির কাজ সারা জগতের জন্যে, কোনো একটি নির্দিষ্ট স্থানের জন্যে নয়, সারা বিশ্বের জন্যে। তাই প্রথম থেকেই তার বাবা প্রকাশ চক্রবর্তীর অশেষ চেষ্টা এবং ভক্ত পরিবার সেও সেইভাবেই মানুষ হচ্ছে, এবং এই প্রকাশ চক্রবর্তী আমরা অনেকেই জানেন বা কেউ হয়তো জানেন না, বিভিন্ন সেবামূলক কাজের সবসময় ঝাঁপিয়ে পড়ে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশন তো বটেই, বাংলাদেশে বটেই, বিভিন্ন কাজের মধ্যে নিজেকে তিনি স্বামীজির কাজে যুক্ত করে রেখেছেন। আর আমরা সেই আজকের এই স্মারক বক্তৃতা শরৎচন্দ্র চক্রবর্তী আপনারা অনেকেই জানেন,
স্বামীজির প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, যাকে স্বামীজি ভালোবেসে বলতেন বাঙাল, সেই বাঙাল শিষ্য। আর সেই শিষ্য যেটি অবদান আমাদের সমগ্র বিশ্বের কাছে, যে স্বামী শিষ্য সংবাদ যে গ্রন্থটি, তিনি সেটিকে লিপিবদ্ধ করেছেন স্বামীজির ঠাকুরের অশেষ কৃপায়। স্বামীজির কাছে যে সমস্ত কথোপকথন, স্বামীজিকে যেভাবে তিনি চিনেছিলেন, স্বামীজিকে দেখেছিলেন, সেটি তিনি পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী সময়ে তিনি পুস্তক আকারে জগতের সামনে দিয়ে গেছেন। তো সেই অবদান চিরস্মরণীয়, এবং সেই কীর্তি থেকেই মানুষ তাকে চিরকাল মনে রাখবে। স্বামী শিশু সংবাদ প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, তাঁরই আজকে আমরা স্মারক বক্তৃতা, অর্থাৎ তাঁর জীবন দর্শন নিয়ে, তাঁর স্মরণ মনন করে আমরাও নিজেরা ঠাকুরমা স্বামীজির স্মরণ মনন, এবং তিনি কতটা পুণ্যবান ছিলেন, সৌভাগ্যবান ছিলেন, স্বামীজি কীভাবে তাকে স্নেহ করেছেন, আশীর্বাদ করেছেন, যার স্নেহ আশীর্বাদে সেই পুণ্য জীবন মনুষ্যত্ব থেকে দেবত্বে, দেবত্ব থেকে চিরশাশ্বত ভগবত সত্তার সাথে একাত্ম হয়ে চিরকাল ঠাকুরমা স্বামীজির পরিবারে তারা অন্তর্ভুক্ত। ঠাকুরমা স্বামীজির সাথে মিশে গেলেন, যেমন একটি জলকণা সমুদ্র থেকে এসে নদী নালা খাল বিল পাহাড় পর্বত ভিন্ন ভিন্ন নাম ধরে ঘুরতে ঘুরতে সবশেষে যখন আবার সমুদ্রে মিলিত হয়, তখন তার সত্তা ভিন্ন সত্তা অভিন্ন সত্তায় পর্যবসিত হয়। সেই শরৎ চক্রবর্তী, তিনিও এই যেখান থেকে এসেছিলেন আবার ঘুরতে ঘুরতে সেখানেই মিলিয়ে গেলেন, বৃহতের সাথে একাত্ম হয়ে গেলেন। তাই আমাদের জীবনও তাই, আমরাও সেই আমাদের যেটি আসল ঘর সেখানে আবার আমরা মিলিত হব। তাই আমরাও সকলেই শ্রীরামকৃষ্ণ সংঘর, শ্রীরামকৃষ্ণের আমরা পরিবার, আমাদের আদর্শ হল শ্রীরামকৃষ্ণ। যতই আমরা ভিন্ন ভিন্ন ভাবি, কিন্তু শেষ পর্যন্ত আমরা সকলেই একত্রে মিলিত হব। তাই সেই প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর আজকে আমরা কিছুক্ষণ স্মরণ মনন করব, তাকে কেন্দ্র করি ঠাকুর মায়ের স্মরণ মনন। কারণ ঠাকুরই হলেন আমাদের, ঠাকুর মাই হলো আমাদের সকলের গন্তব্য, সকলের যে ইষ্ট, আমাদের যে লক্ষ্য, সে হলো ঠাকুর মা স্বামীজি। এরা তিনে এক, একে তিন। আর এই ঠাকুরমা স্বামীজিরই আরেকটি করে বুদবুদ, ছোট ছোট যেন অংশ, যারা মাধ্যম দিয়ে তাদেরকে আশ্রয় করেও আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারব। তাই এই রকম যারা অবতার পুরুষদের, যারা পার্ষদ বা যাদের যারা অংশ, তাদের মধ্য দিয়েই আমরা ঠাকুরের কাছে আমরা পৌঁছাব। তা আসুন আমরা আজকে সকলেই এই শরৎচন্দ্র চক্রবর্তীর স্মারক বক্তৃতায়
সকলেই কথামিত ভবন ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে একসাথে আমরা কিছুক্ষণ এই আধ্যাত্মিক তরঙ্গে অবগাহন করি। প্রথমেই আমরা এই উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানটি আরম্ভ হবে। উদ্বোধনী সঙ্গীতটি গান সঙ্গীত করবেন স্বামী শিবাধীশানন্দজি। উদ্বোধনী সঙ্গীতের পর শরৎ চক্রবর্তী জীবন দর্শন নিয়ে কথা বলবেন পূজ্যপাদ শ্রীমৎস্বামী দেবরাজানন্দজি মহারাজ এবং মহারাজের বক্তৃতার পর ছোট্ট শিশু প্রথম চক্রবর্তী একটি স্বামীজির গান করবেন। তারপর দ্বিতীয় বক্তৃতা স্বামী স্তবপ্রিয়ানন্দজি। স্তবপ্রিয়ানন্দজির বক্তৃতার পর শেষে সঙ্গীত দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানটি সমাপ্তি হবে। আর এই শেষ সঙ্গীতটি করবেন স্বামী শিবাধীশানন্দজি। আসুন আমরা আজকের অনুষ্ঠান শুরু হবে। প্রথমেই আমরা এই উদ্বোধনী সঙ্গীতটি করবেন স্বামী শিবাধীশানন্দজি। নমস্কার। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বনে ছায়া সমান ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর চর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর নাহি সূর্য নাহি জ্যোতি অস্ফুট অস্ফুট মন আকাশে জগত সংসার ভাস অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে উঠে ভাসে ডুবে প্রাণ অহং স্রোতে নিরন্তর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর নাহি সূর্য নাহি জ্যোতি
আলোয়ে প্রবেশিল বহে মাত্র ধারা অনুখন শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজির কাছে যিনি বাঙাল নামে অভিহিত হতেন, তার জন্ম শিবরাত্রির দিন। সালটি হচ্ছে 1868 খ্রিস্টাব্দ, বাংলা 1274 বঙ্গাব্দ। সেবা শিবরাত্রি পড়েছিল 10ই ফাল্গুন, 20শে ফেব্রুয়ারি শুক্রবার। সেই দিন পিতা রামকমল চক্রবর্তী এবং মাতা বিধুমুখী এদেরকে আশ্রয় করে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম শরৎচন্দ্র চক্রবর্তী। এরা চক্রবর্তীরা ছিলেন কাশ্যপ বংশের লোক, গোত্র ছিল কাশ্যপ, সেজন্য তাদের বাড়ি কাশ্যপ বাড়ি নামে খ্যাত ছিল। জন্মস্থান তৎকালীন একই বাংলার, অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার কোটাপাড়া গ্রামে, এখন সেটি শরীয়তপুর জেলা বাংলাদেশের। ছোটোর থেকেই শরৎচন্দ্র এমন এক পরিবেশের মধ্যে মানুষ হয়েছেন যে পরিবেশে আধ্যাত্মিকতার স্রোত প্রবহমান ছিল। পিতা রামকমল ব্রাহ্মণের যে কাজ, মূলত যজন যাজন, তাই নিয়েই ব্যস্ত থাকতেন, এবং তার মা সেই যুগে
বেশ লেখাপড়া জানা মহিলা ছিলেন। তিনি অবসর পেলেই রামায়ণ, মহাভারত, পুরাণ আদি গ্রন্থ পাঠ করে সময় কাটাতেন। ফলে ছোটোর থেকেই এইরকম পরিবেশের মধ্যে মানুষ হওয়ার জন্য অধ্যাত্ম চেতনার বীজ তার মধ্যে ছোটোর থেকেই প্রবেশ করেছিল। রামকমলের ভাইয়েরা একসঙ্গেই থাকতেন, একান্নবর্তী পরিবার ছিল। ভাইয়েরা সকলেই তাদের জ্যেষ্ঠ দাদার প্রতি অত্যন্ত ভক্তিমান ছিলেন। এরা সকলেই যেহেতু বংশের প্রথম সন্তান শরৎচন্দ্র, তার প্রতি অত্যন্ত স্নেহ প্রদর্শন করতেন। আর তিন ভাই অর্থাৎ এর তিন কাকা চাকরি বাকরি করতেন, দুজন শিক্ষকতা করতেন, একজন জমিদারের সেরেস্তাদারের কাজ করতেন, নায়েবের কাজ করতেন। এরা সকলেই অত্যন্ত স্নেহ করতেন বলে যখনই বাড়িতে আসতেন নিজেদের কর্মস্থল থেকে, তখনই তাদের আদরের ভাইপোর জন্য নানা রকম জামা কাপড় নিয়ে আসতেন। এইগুলি শরৎচন্দ্র পেয়ে খুশি হতেন ঠিকই, কিন্তু এরপর যখন মাস দুয়েক পরে তারা আবার আসতেন, দেখতেন শরৎচন্দ্র আগের মতোই সে একটি ধুতি পরে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। ওই জামা কাপড় তিনি যারই জামা কাপড়ের অভাব দেখেছেন তার বয়সে তাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। একটি ভাব তার মধ্যে ছোটোর থেকেই দেখা গেছে। আরেকটি দৃশ্য প্রায় দেখা যেত, বাবা যখন কোথাও পূজাদি করতে যেতেন, শরৎচন্দ্র তার সঙ্গে সঙ্গে যেতেন তাকে নানাভাবে সাহায্য করার জন্য। এমনও দেখা গেছে কখনো কখনো যে ধুতি পড়ে গেছেন সেই ধুতি হয়তো খুলে যাচ্ছে দেখে বাঁ হাতে ধুতিটা চেপে ধরে ডান হাতে নৈবেদ্যের থালা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এরকম দৃশ্য প্রায় দেখা যেত। শরৎচন্দ্রের মধ্যে প্রবল সম্ভাবনা দেখে তার কাকা তার কাছে নিয়ে গেলেন, যিনি শিক্ষকতা করতেন তার নিজের বিদ্যালয়ে, সেখানে তিনি পড়াবেন বলে। জায়গাটির নাম হচ্ছে ধামরাই, এবং সেখান থেকেই শরৎচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেন। প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর ভর্তি হলেন ঢাকা জগন্নাথ কলেজে। ঢাকা জগন্নাথ কলেজে পড়ার সময়ই তিনি পরিচিত হয়েছিলেন ঠাকুরের ভক্ত সাধু নাগ মহাশয়ের সঙ্গে। শ্রী দুর্গাচরণ নাগ, যিনি রামকৃষ্ণ সঙ্ঘে সাধু নাগ মহাশয় নামে পরিচিত, তার সঙ্গে তিনি পরিচিত হলেন এবং তার সান্নিধ্যে এসে তিনি তার ভেতরের যে অধ্যাত্ম চেতনা ছিল সেটি আরও বেশি জাগ্রত হলো। আমরা দেখি যে বয়স যে সালে তিনি জন্মগ্রহণ করেছেন তখন শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে ছিলেন। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যখন তিনি প্রবেশিকা পরীক্ষার পরে যখন FA পাস করলেন জগন্নাথ কলেজ থেকে, তারপর সেখান থেকে এলেন কলকাতায় পড়তে, এখন যেটি বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত, মেট্রোপলিটন ইনস্টিটিউশন সেই যুগের নাম করা একটি কলেজ, সেখানে তিনি ভর্তি হলেন সংস্কৃতে অনার্স নিয়ে এবং সেখানে 1888 সাল পর্যন্ত পড়লেন। তার মানে বোঝা যাচ্ছে যখন তিনি কলকাতায় বাস করছেন তখন ভগবান শ্রীরামকৃষ্ণ সশরীরে তখনও আছেন, কিন্তু যে কোনো কারণে তার সঙ্গে যোগাযোগ হয়নি, তিনি ঠাকুরের দর্শন তিনি স্থূল শরীরে দর্শন তিনি পাননি। কিন্তু ঠাকুরের সঙ্গে অভিন্ন যে মা ঠাকরুন, তার বহুবার তিনি দর্শন পেয়েছেন এবং শ্রী শ্রী মা কৃপা করে তিনি যখন বর্ধমানে কর্মরত ছিলেন তখন তার বাসাবাড়িতে দু তিন দিন থেকেছেন, মায়ের সেবা করার প্রভূত সুযোগ তিনি পেয়েছেন। আর ঠাকুরের সঙ্গে অভিন্ন আরেকটি সত্তা স্বামী বিবেকানন্দ, তাঁর সাহচর্য আসার সুযোগ পেয়েছেন। 1889 সালে প্রথম তিনি এলেন নাগমশায়ের সঙ্গে, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ প্রভৃতি দর্শন করলেন। তখন বেলুড় মঠে হয় ছিল না, আলমবাজার মঠে ছিল, কিন্তু তবু বেলুড় মঠে যে সূত্রপাত যেখানে, সেখানে তিনি সাধুদের সঙ্গে পরিচিত হয়েছেন এবং তারপর থেকে মোটামুটি যাতায়াত আরম্ভ হয়ে গেছে। 1893 থেকে 97 সাল পর্যন্ত এই 4 বছরকাল মঠে তার বেশ ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, ঠাকুরের সন্তানদের সঙ্গে থেকেছেন, তাদের সঙ্গে থেকে সাধন ভজন করেছেন এবং এই কাজ করতে করতে তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ হয়েছে। এরকমও বহুদিন দেখা গেছে তিনি দুপুরবেলায় এসে
সাধুদের ব্যবহৃত থালা বাসন যা উচ্ছিষ্ট হয়ে পড়ে আছে সেগুলি তিনি নিজে সকলের অজান্তে মেজে যেমন বাসন পরিষ্কার করেছেন, সঙ্গে সঙ্গে অন্তরটিকেও পরিষ্কার করেছেন। তারপরে স্বামীজি যখন এসেছেন 1897 সালে বিশ্ব বিজয় করে, তখন তার সঙ্গে দর্শন হয়েছে। এর মধ্যে একটু আলোচনা করে নিই আমরা তার সংসারের অবস্থা সেই সময়টি কীরকম। 1888 তিনি যখন বিএ পাস করলেন সংস্কৃতে অনার্স নিয়ে, গ্রামের তিনি প্রথম গ্র্যাজুয়েট এবং সেই অঞ্চলের লোকেরা তখন তাকে দেখতে এসেছেন, তার এত খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবং তখনকার নিয়ম অনুসারে এবং বাড়ির প্রয়োজনেও তিনি তাড়াতাড়ি চাকরি বাকরি খুঁজতে আরম্ভ করলেন এবং একটা চাকরিও পেয়ে গেলেন, ডেপুটি পোস্টমাস্টারের চাকরি ডাক বিভাগে পেয়ে গেলেন। শোনা যায় তিনি নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট পরীক্ষায় পাস করেছিলেন, কিন্তু ঘোড়ায় চাপতে পারেননি বলে তাঁর সেই চাকরি হয়নি। যাই হোক, চাকরিতে তিনি ঢুকলেন, কিন্তু তারও আগে প্রবেশিকা পরীক্ষার ঠিক পরপরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর স্ত্রীর নাম মোক্ষদায়িনী। বস্তুপক্ষে মোক্ষদায়িনী তিনি নামেও এবং কাজেও তিনি আসার পর থেকেই শরৎচন্দ্রের জীবনে সাধু সঙ্গ এবং মুক্তির পথে যাওয়ার কাজটি ত্বরান্বিত হলো। যেন 1897 সালে স্বামীজি যখন দেশে ফিরে এলেন, তখন তিনি স্বামীজির দর্শন করতে খুব আগ্রহী। সেটি সাল ছিল, তারিখ ছিল 20 ফেব্রুয়ারি, স্বামীজি কলকাতায় পৌঁছালেন। কিন্তু স্বামীজির দেখা করব বললেই তখন করা যায় না, স্বামীজিকে ঘিরে তখন এত ভিড়। ওই সময় স্বামীজিকে বিভিন্ন জন তাদের বাড়িতে মাঝে মাঝে আমন্ত্রণ জানাচ্ছিলেন। এইরকম বাগবাজারের রাজবল্লভ পাড়ার ঠাকুরের ভক্ত শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ হলো এই 20 ফেব্রুয়ারি, 3-4 দিন পরেই। শরৎচন্দ্র চক্রবর্তী এলেন তার বাড়িতে দুপুরবেলাতে তার দর্শন করতে, এবং সেই দর্শন যখন করতে এলেন তখন স্বামীজির কাছে নিয়ে গেলেন স্বামী তুরিয়ানন্দজি, নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন। স্বামীজি দেখছেন একটু 28-29 বছরের ছেলে, যুবক, তার দিকে এগিয়ে আসছে, বেশ লম্বা চওড়া চেহারা। তুরিয়ানন্দজি তাকে বললেন যে এই সেই ছেলেটি যে মঠে খুব আসে এবং ঠাকুরের বহু স্তব স্তুতি রচনা করেছে, তার মধ্যে তুমি তো পড়েছই দু একটা। স্বামীজি পড়েছেন সেই স্তব স্তুতি এবং তার পছন্দ হয়েছে। এই ছেলেটিকেও দেখে স্বামীজি খুব পছন্দ হয়েছে। কালের বিচারে বস্তুপক্ষে শরৎচন্দ্র স্বামীজির থেকে মাত্র 5 বছরের ছোট, কিন্তু সম্পর্কের দিকে যেন পিতাপুত্রের সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক পিতাপুত্রের সম্পর্কের মতোই। স্বামীজি তার সঙ্গে প্রথমেই সংস্কৃতে কথা আরম্ভ করলেন। কিছুক্ষণ কথাবার্তা চলার পরে আরও লোকজন বহু আসছে দেখে স্বামীজি তাকে নিয়ে পাশে একটি ছোট ঘরে গেলেন। সেখানে শরৎচন্দ্র চক্রবর্তী এবং স্বামী তুরিয়ানন্দ স্বামীজির সঙ্গে বসে কথাবার্তা বলছেন। তখন শরৎচন্দ্র চক্রবর্তী মশাইয়ের মনের ভেতরে আস্তে আস্তে তার চিত্ত যত শুদ্ধ হয়েছে তত তার দীক্ষা নেওয়ার ইচ্ছা জেগেছে, এবং সে দীক্ষার জন্য প্রথম তিনি আবেদন করেছিলেন সাধু নাগমশাইয়ের কাছে। তিনি সে আবেদন গ্রহণ করেননি, তিনি বলেছিলেন যে লৌকিক যুক্তি দেখিয়ে দেখো, তুমি হলে ব্রাহ্মণ বংশের ছেলে, আমি তো কায়স্থ, সুতরাং আমি তোমাকে কেমন করে দীক্ষা দিই। তার উপরে বললেন দেখো তোমার গুরু হচ্ছেন সাক্ষাৎ শিব, তুমি তার কাছে কৃপা পাবে। স্বামীজিকে দর্শন করে শরৎচন্দ্রের মনে হয়েছে যে তিনি সাক্ষাৎ শিবের দর্শন পেয়েছেন। এবং এইরকম যখন স্বামীজির দিকে তাকিয়ে তিনি বসে আছেন, তার অন্তরের ব্যাকুলতা স্বামীজি অনুভব করেছেন। শঙ্করাচার্য প্রণীত বিবেক চূড়ামণিতে ভারী সুন্দর কয়েকটি শ্লোক আছে, তার মধ্যে একটি শ্লোক এরকম, এরকম অন্তর যার ব্যাকুল হয়েছে, যে ভবসমুদ্রের পারে যেতে আগ্রহী, তার প্রতি কৃপা করে শ্রী গুরুদেব হঠাৎই তাকে আশীর্বাদ করেন। শ্লোকটি ভারী সুন্দর। যখন ভক্ত মনে মনে ভাবছে যে কী করে এই ভবসমুদ্র আমি পেরিয়ে যাব, আমার কী বা গতি হবে,
আমার কী বা উপায় এইসব যখন ভাবছেন আমি কিছুই জানি না, তখন গুরু হঠাৎ তাকে অভয় দিচ্ছেন। সে অভয়দায়ক শ্লোকটি ভারী সুন্দর। তথা বদন্তং শরণাগতং স্বম সংসার দাবানলতাপতপ্তং নিরীক্ষ কারুণ্য রসার্দ দৃষ্ট্যা দদ্যাত অভীতিং সহসা মহাত্মা। এই মহাত্মা গুরু, যিনি ক্ষত্রিয় অপাপবিদ্ধ, তিনি সহসা তাকে অভয় দেবেন। এদিন ঠিক সেই ঘটনাই ঘটল। কিছুক্ষণ কথাবার্তা বলার পরই হঠাৎ স্বামীজি একেবারে বিবেকচূড়ার মধ্যে যে শ্লোকে যেভাবে লেখা আছে সেই অনুসারেই শিষ্যকে আশ্বাস দিচ্ছেন, অভয় দিচ্ছেন। স্বামীজির কণ্ঠে উচ্চারিত হল এই শ্লোকটি, মা ভৈষ্ট বিদ্যন তব নাস্তি অপায়ঃ সংসার সিন্ধো স্তরণে অস্তু উপায়ঃ যেনৈব জাতা যতৈবস্য পারম তমেব মার্গং তথা নির্দিশামি। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে স্বামীজি তাকে বললেন, বিবেক চূড়ামণি একখানা জোগাড় করে পড়ে নিস। তিনি পণ্ডিত লোক, সংস্কৃত ভাষায় ভারী দখল আছে, স্বামীজি সেরকম নির্দেশ দিলেন। এই প্রথম দিন যখন স্বামীজির কাছে বসে আছেন, তখন দুজনের সঙ্গে স্বামীজির যে কথাবার্তা সেটুকু শরৎচন্দ্র সবটি শুনলেন। সে যুগের বিখ্যাত ব্যক্তি নরেন্দ্রনাথ সেন এসেছেন স্বামীজির দর্শন প্রত্যাশায়। স্বামীজি তাকে ডাকলেন, ওই ছোটো ঘরই তার সঙ্গে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং সেখানে স্বামীজির একটি অদ্ভুত ভাব দেখলেন তিনি। স্বামীজি দুই দেশের, বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকার, এই দুটি দেশই তিনি জয় করে এসেছেন। এই দুই দেশের যে মানুষের মধ্যে তফাৎ, সেই তফাৎটুকু দেখাতে গিয়ে স্বামীজি বলছেন যে আমেরিকায় ভাব খুব চটপট লোকে গ্রহণ করে, কিন্তু ইংল্যান্ডের লোকেরা একটু বেশি গোড়া, তারা সহজে কোনো নূতন ভাব নিতে চায় না, কিন্তু একবার যদি নেয় সে ভাব তারা ধরে থাকে, আঁকড়ে ধরে থাকে। তার সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে স্বামীজি জানালেন যে এই যে তিনি গেছেন পাশ্চাত্য দেশে, এর ফল খুব সুদূর প্রসারী হবে, কারণ এতদিন মানুষ জানতো ভারতবর্ষের কিছু দেবার নেই, এখন তারা জানছে ভারতবর্ষের দেবার আছে। এবং স্বামীজি পাশ্চাত্যের সঙ্গে ভারতের সম্পর্কটি এই পরস্পর দেওয়া নেওয়ার ভিত্তিতে ঠিক করতে চেয়েছিলেন। শুধুমাত্র পাশ্চাত্য থেকে ভিক্ষা করা নয়, ভারত দেবে পাশ্চাত্য দেশকে অধ্যাত্মজ্ঞান, আর পাশ্চাত্য দেশ দেবে ভারতকে তার জাগতিক বিদ্যায় যে সমস্ত কুশলতা, সেইগুলি বিজ্ঞান এবং কারিগরি বিদ্যায় তাদের যে উন্নতি ঘটেছে, তার দ্বারা ভারতের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, আর ভারতের অধ্যাত্ম জ্ঞানের সাহায্যে তাদের পারমার্থিক উন্নতি ঘটবে। এইরকম একটি জিনিস চালু হয়ে গেল স্বামীজির এই বক্তব্য ছিল। এরপরে এসেছেন গোরক্ষা সমিতির থেকে একজন প্রতিনিধি, তিনি এসে স্বামীজির কাছে সাহায্য চেয়েছেন। এই গরুদের যারা বৃদ্ধ হয়ে যায় তাদের রক্ষণাবেক্ষণের জন্য তারা একটি ব্যবস্থা করেছেন, এবং সেই ব্যবস্থা করার জন্য টাকা পয়সা চেয়েছেন। স্বামীজি তাদের কাছে জানতে চেয়েছেন যে তারা মানুষের জন্য কী করছেন। তখন তারা বলেছিলেন যে মানুষের জন্য আমরা কিছু করি না, মানুষ তার নিজ কর্মফলে ভোগে। স্বামীজি বললেন, তাহলে তো আমি বলতে পারি গরুরাও তার নিজের কর্মফলে ভোগে, সুতরাং এই কর্মফল দিয়ে এই জিনিসটি এড়িয়ে যাওয়া যাবে না। তখন তিনি বলছেন যে দেখুন, তবু তো গরু আমাদের মাতা। স্বামীজি রহস্যচ্ছলে বললেন যে হ্যাঁ, সে তো সন্তানকে দেখেই বুঝছি। যাকে বললেন তিনি এটি কতটুকু বুঝলেন জানা নেই, কিন্তু স্বামীজি কিছুক্ষণ পরে খুব গম্ভীরভাবে বললেন যে দেখুন, আমার কাছে এখন টাকা পয়সা নেই, কিন্তু যদি কখনও টাকা পয়সা আসে আমি প্রথমত মানুষের সেবাতে সেটি ব্যয় করব, কারণ মানুষ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, তার মধ্যেই ভগবানের সর্বাধিক প্রকাশ। স্বামীজির এই যে মানব প্রেম, এইটি শিষ্য প্রথম দিন দেখেছেন। এরপর থেকে মাঝে মাঝেই স্বামীজির কাছে শিষ্য আসছেন। স্বামীজি যেখানেই থাকেন, কখনো আলমবাজার মঠে, কখনো কাশীপুরে গোপাল লাল সেনের বাড়িতে,
কখনো বলরাম মন্দিরে, যেখানেই স্বামীজি থাকেন শিষ্য সেখানে মাঝে মাঝে যান, তার জন্য কোনো নির্দিষ্ট সময় বাঁধা নেই। স্বামীজির খুব তিনি স্নেহভাজন হয়েছেন এবং স্বামীজি তাকে আদর করে বাঙাল বলে ডাকতেন। যখনই শিষ্য আসতেন স্বামীজি নানা বিষয়ের আলোচনা তিনি সেখানে বসে শুনতে পেতেন এবং তত তিনি মুগ্ধ হতেন। একদিন আলমবাজার মঠে এসেছেন, দুপুরবেলাতে দেখছেন স্বামীজি নিদ্রিত আছেন, কিন্তু তিনি দেখছেন সাক্ষাৎ শিব শুয়ে আছে। এবং এইরকম তিনি বারবারই দেখছেন, চোখ মুছে বারবারই দেখছেন। তখন তার মনে হলো, তাকে নাগমশাই বলেছিলেন যে স্বামীজি হচ্ছেন সাক্ষাৎ শিব, এবং এও বলেছিলেন যে তোমার গুরু হবেন সাক্ষাৎ শিব। তাই স্বামীজির কাছে দীক্ষা নেওয়ার আকুলতা বেড়েছে। দীক্ষা তার হলো, সেটি হচ্ছে 1897 সালের পয়লা মে তারিখে, এবং সেই দীক্ষার ভারী সুন্দর বর্ণনা স্বামী শিষ্য সংবাদে আছে। আমরা দেখতে পাই স্বামীজির দীক্ষার আগে তাকে জিজ্ঞাসা করছেন, তার ঐকান্তিকতা নিষ্ঠা সম্বন্ধে জেনে নিচ্ছেন। বলছে, এমন যদি হয়, আমি যদি বলি যে তুই এই ছাদ থেকে এখনই এই মুহূর্তে কিছু বিচার না করে লাভ দিয়ে পড়, তাতেই তোর কল্যাণ হবে, তাকে তুই করতে পারবি? শিষ্য সঙ্গে সঙ্গে স্বীকার করলেন স্বামীজি যা বলবেন তা তিনি সদা করতে প্রস্তুত। স্বামীজি শিষ্যকে তৈরি দেখে তাকে ডাকলেন কাছে, ডেকে তাকে মন্ত্র দিলেন, এবং সে মন্ত্র দেওয়ার সময় স্বামীজির যে চেহারার বর্ণনা খুব সুন্দরভাবে এই বইটিতে লিপিবদ্ধ হয়ে রয়েছে। দীক্ষাদি হয়ে যাওয়ার পরে স্বামীজি তার কাছে গুরুদক্ষিণা চাইলেন এবং স্বামীজির নির্দেশেই মন্দির ভাণ্ডার থেকে কয়েকটি লিচু নিয়ে এসে স্বামীজির হাতে দিলেন। স্বামীজি সেই লিচুগুলি সেইখানেই ছাড়িয়ে ছাড়িয়ে বসে খেয়ে আনলেন। খেয়ে নিয়ে বললেন, যাহ, তোর গুরুদক্ষিণা দেওয়া হয়ে গেল। এই একেবারে একদিক দিয়ে দেখতে গেলে গভীর আধ্যাত্মিক জিনিস যা তিনি স্বামীজির কাছে লাভ করছেন, যা যেন কত সহজে তিনি সেটি পেয়ে যাচ্ছেন, কিন্তু তার যে কি গভীরতা যত দিন যাচ্ছে তিনি বুঝতে আরম্ভ করলেন। একদিন মঠে এসেছেন, দেখলেন স্বামীজি ঘরে বসে আছেন। স্বামীজিকে দেখি ইচ্ছা করলো তার চরণ বন্দনা করে তার পাদ পূজা করতে ইচ্ছা হলো, এবং স্বামীজিকে তার ইচ্ছা ব্যক্ত করলেন। স্বামীজি তাকে সম্মতি দিলে পরে মন্দির থেকে থালাতে ফুলচন্দন ইত্যাদি নিয়ে এসে স্বামীজির পায়ে থালাতে রেখেই তিনি ফুলচন্দন দিয়ে পুজো করলেন। যখন পুজো হয়ে গেল স্বামীজি রহস্যচ্ছলে বললেন যে কি সর্বনাশ করলি, ঠাকুর ঘরের থালাতে আমার পা রেখে পুজো করলি, এখনই বাবুরাম যদি দেখতে পায় মহা সর্বনাশ হবে। এবং ঘটনা ঘটলেও তাই, যখন পূজা শেষ হয়ে গেছে সেই সময়ে স্বামীজিকে ওই রকম অবস্থায় দেখে বাবুরাম মহারাজ একটু যেন অবাক হয়েছেন। স্বামীজি বাবুরাম মহারাজ বলছেন, দেখো বাবুরাম এ কী কাণ্ডটা করলো, দেখো ঠাকুরের থালাতে আমার পা রেখে পুজো করেছে। বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ভালোই করেছে, ঠাকুর আর তুমি কি আলাদা? শিষ্যের মনে ধারণাটি পরিষ্কার হয়ে গেল, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ অভিন্ন, একই সত্তার দুটি ভিন্ন প্রকাশ মাত্র। স্বামীজির সঙ্গে তার প্রথম দেখা সেই আমরা দেখেছি 1897 সালের ফেব্রুয়ারিতে, এবং 1902 সালে স্বামীজির মহাপ্রয়াণ ঘটল। এই স্বামীজির মহাপ্রয়াণ পর্যন্ত শেষ যেদিন তিনি এলেন সেটি হল 28 জুন 1902, স্বামীজির মহাসমাধি ঘটল 4 জুলাই। এই কবছর স্বামীজির খুব সঙ্গ করতে পেরেছেন তিনি, যদিও তার চাকরির জন্য তাকে বহু জায়গাতে মাঝে মাঝেই বদলি হতে হয়েছে। যখনই কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে থেকেছেন, প্রথম দিকটায় ব্যারাকপুরে ছিলেন, ফলে স্বামীজির কাছে আসা তার খুব সুবিধা ছিল, কলকাতায় থাকতেন সেখান থেকে স্বামীজির কাছে আসতেন। এই এতদিনকার স্বামীজির সঙ্গের ফল তার এই স্বামী শিষ্য সংবাদ নামক গ্রন্থটি। স্বামীজির সঙ্গে যত কথা হয়েছে, স্বামীজিকে যতভাবে দেখেছেন, সমস্ত ভাবগুলি তিনি এখানে লিপিবদ্ধ করে রেখেছেন। স্বামীজির যে দেশপ্রেম তা প্রতি পাতায় পাতায় যেন ফুটে উঠেছে এখানে। এবং সেই সময় যারা বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থটি তাদের কাছে অবশ্য পাঠ্য বই রূপে দেখতেন, এবং এই কারণের জন্য ব্রিটিশ সরকার শরৎচন্দ্র চক্রবর্তীর উপর খুব প্রীত ছিলেন না,
কারণ তাদের মনে হয়েছিল যে ইনিও বোধহয় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। প্রত্যক্ষভাবে তিনি কখনোই যুক্ত ছিলেন না, কিন্তু পরোক্ষভাবে যুক্ত ছিলেন না তা বলা যায় না, কারণ সেই সময়ে আরেকজন বিখ্যাত চারণ কবি মুকুন্দ দাস তার বিশেষ বন্ধু ছিলেন। শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে ভাব নিয়ে তিনি বহু দেশাত্মবোধক গান রচনা করে বাংলার গায়ে গায়ে বহু জায়গাতে গিয়ে তিনি সেই ভাব প্রচার করেছেন। এইসব কারণের জন্য শরৎচন্দ্র চক্রবর্তী একটু রাজরোষে পড়েছিলেন, এবং এমনকি এমন ঘটনাও ঘটেছিল যে তার বাড়িতে পুলিশি খানা তল্লাশি হয়েছে। পুলিশ একেবারে তার জিনিসপত্র এখানে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে খোঁজ করে দেখেছে কিছু পাওয়া যায় কি না। কিছু পাওয়া যায়নি বলে তার বিরুদ্ধে সেরকম কোনো কাজ তারা সেরকম কোনো শাস্তি তারা দিতে পারেননি, কিন্তু প্রকারান্তরে শাস্তি দিয়েছেন। ডেপুটি পোস্টমাস্টার থেকে তার আর পদোন্নতি হয়নি, একেবারে শেষকালে পোস্টমাস্টার হয়ে তার অবসর গ্রহণ হয়েছে, ওইটুকু মাত্র পদোন্নতি হয়েছে। এবং আর একটি হয়েছে যে তাকে বহু জায়গাতে তারা ছুটিয়েছেন, এই দুই বাংলার বহু জায়গাতে, বিহারের কোনো কোনো জায়গাতে এবং উড়িষ্যার কোনো কোনো জায়গাতে তাকে তারা পোস্টিং করেছেন, এবং তিনিও সেখানে গেছেন, কাজ করেছেন। কিন্তু যেখানেই গেছেন, যেখানেই কাজ করেছেন, সেখানেই স্বামীজির ভাব, ঠাকুরের ভাব খুব প্রচার করেছেন। যেহেতু তিনি স্বামীজির সঙ্গ করেছেন, স্বামী শিষ্য সংবাদ যারাই পড়েছেন তারাই তার সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন, এবং তিনি যখনই কেউ ডেকেছে সেখানে তিনি গেছেন এবং খুব উদাত্ত ভাষায় স্বামীজির কথা তিনি বলেছেন। যখন তিনি বক্তৃতা দিতেন স্বামীজির মতোই মাথায় পাকড়ি বেঁধে তিনি বক্তৃতা দিতেন, এবং সে বক্তৃতা যখন দিতে আরম্ভ করেছেন তখন তারা কোনো বোধ থাকতো না, এবং ঠাকুর স্বামীজির কথা যারা শুনতে আসতো তাদের সঙ্গে কথা বলার সময় তিনি এতই তার ভাবে বিভোর হয়ে যেতেন, এই জাগতিক কোনো বিষয়ে তারা কোনো খেয়াল থাকতো না, খেয়াল রাখতে চাইতেনও না। একবার একটি অদ্ভুত ঘটনা ঘটল মেদিনীপুরে, যখন তিনি পোস্টের হয়ে আছেন ডেপুটি পোস্টমাস্টার হিসেবে, তখনকার একটি অদ্ভুত ঘটনার কথা এখানে স্মরণ করা যেতে পারে। একদিন তিনি মেদিনীপুরে যে জমিদারের, নারাজলের জমিদারদের যে কাছারি বাড়ি ছিল সেই কাছারি বাড়িতে একদিন বসে বসে স্বামীজির কথা আলোচনা করছেন, ঠাকুরের কথা আলোচনা করছেন। কয়েকটি উদ্ধত যুবক, মূলত শরৎচন্দ্র চক্রবর্তীকে উত্তক্ত করার জন্যই সেখানে গিয়েছিল, এবং তারা গিয়ে সেখানে স্বামীজি নানা নিন্দাবান্দা করতে আরম্ভ করে। শরৎ চক্রবর্তী সমস্তগুলি সুন্দর করে ব্যাখ্যা দিলেন, কেন স্বামীজি এরকম করেছেন সমস্ত বললেন, কিন্তু তারা কিছুতেই শুনবার পাত্র নয়। তখন শরৎচন্দ্র চক্রবর্তী উপায়ান্তর না দেখে সেই স্থান ত্যাগ করলেন, ত্যাগ করবেন ঠিক করলেন। যখন উঠে আসছেন তাদের বাড়িতে জলগ্রহণ পর্যন্ত না করে, সেই কাছের বাড়িতে যারা যারা সেখানে ছিলেন তাদের ওখানে জলগ্রহণ না করে যখন উঠে আসছেন, তখন যারা সেখানে ছিলেন তারা তো প্রমাদ করলেন যে কী সর্বনাশ হয়েছে, এই ব্রাহ্মণ তিনি যদি জলগ্রহণ না করে চলে যান তাহলে তো গৃহস্থের অকল্যাণ হবে, এবং তারা তখন তাকে অনেক অনুরোধ করলেন কিন্তু কোনো অনুরোধেই তিনি সায় দিলেন না। তিনি বললেন, দেখুন যেখানে গুরু নিন্দা হয় সেখানে তার প্রতিকার যদি করতে না পারা যায় সেই স্থান ত্যাগ করার কথা শাস্ত্র বলেছে, অতএব এই স্থান অপবিত্র হয়ে গেছে, এই পবিত্র স্থানে আমি থাকবো না এবং এখানে কিছু খাদ্যও গ্রহণ করতে পারবো না। তারা বারবার করে অনুরোধ করে শেষ পর্যন্ত বললেন একটি শর্তে তিনি কিছু গ্রহণ করতে পারেন। তারা যখন জানতে চাইলেন শর্তটি কী, তিনি বললেন যদি এই বাড়িটি, ওই কাছারি বাড়িটি ঠাকুর স্বামীজির নামে উৎসর্গ করা হয় এবং এইখানে ঠাকুর স্বামীজিকে পূজা করা হয়, তাদের পূজা করার পর সেই প্রসাদ তিনি ধারণ করতে পারেন, সেই দিন সেইখানে সেই সময়েই জমিদারের অনুমতি নিয়ে ওই জায়গাটি রামকৃষ্ণ সংঘকে অর্পণ করা হলো, এবং সেই অর্পণ করার পরে সেখানে ঠাকুর স্বামীজির পট বসিয়ে তিনি যে পুজো করে সেই প্রসাদ গ্রহণ করলেন, সেইটি পরে মেদিনীপুর আশ্রমে রূপান্তরিত হয়। যদিও সেই বাড়িটি এখন আর আশ্রমে নেই কিন্তু সেইখান থেকেই মেদিনীপুর আশ্রমের শুরু। যখন বরিশালে ছিলেন সেখানেও একটি আশ্রমের সূত্রপাত করেছেন, পরবর্তীকালে বরিশালে তো আশ্রম হয়েইছে। এইভাবে যেখানে যেখানেই গেছেন সেখানে সেখানে তিনি ঠাকুর স্বামীজির কথা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন, মানুষকে অনুপ্রাণিত করেছেন। স্বামীজি তাকে তৈরি করেছেন, নিজের হাতে তৈরি করেছেন, ফলে স্বামীজির হাতে তৈরি যে যন্ত্র, সেই যন্ত্র স্বামীজির কথা যে ভালো করে বলতে পারবেন এ তো বলাই বাহুল্য।
তার মধ্যে প্রথম দিকে যেহেতু গোঁড়া পরিবারে জন্মগ্রহণ করেছেন, নিষ্ঠাবান পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিছু কিছু গোঁড়ামি, কিছু কিছু সংকীর্ণতা তার মধ্যে ছিল। স্বামীজি তাকে সেই সমস্ত সংকীর্ণতার থেকে মুক্ত করেছেন, সম্পূর্ণ মুক্ত করেছেন। প্রথম দিকটা তার একটু একটু অসুবিধা হলেও স্বামীজি কিন্তু ধীরে ধীরে সেখান থেকে তাকে তুলে নিয়ে এসছেন। যেমন একটি ঘটনা বলার কথা বলা যেতে পারে, যখন স্বামীজি গেছেন চিড়িয়াখানা দেখতে, সেখানে ভগিনী নিবেদিতাও গেছিলেন, দেখার পরে একই টেবিলে বসে যখন খাওয়া হচ্ছে, তখন নিবেদিতা খাদ্যবস্তুগুলি হাতে করে পরিবেশন করছেন, শিষ্য সেখানে স্বামীজির স্পর্শ আছে বলে সেই সমস্ত খাদ্য গ্রহণ করলেন, এবং শেষকালে যখন জল খাওয়ার কথা, তখন নিবেদিতা স্পৃষ্ট জল সেই সময়কার প্রথা অনুসারে তিনি তো পান করতে পারছেন না, স্বামীজি নিজে সেই জল খানিকটা খেয়ে তাকে যখন দিলেন, স্বামীজির প্রসাদ জ্ঞানে সেই জল তিনি খেলেন। পরে স্বামীজি যখন তাকে ঠাট্টা করছেন যে আজকে ভট্টাচার্যের পান জাত গেল, স্বামীজি কখনো কখনো তাকে ভট্টাচার্য বলতেন, জাত গেল, সে নিবেদিতার ছোঁয়া খাবার খেয়েছে, বলছে আচ্ছা খাবার খেলি খেলি জলটাও তুই কী করে খেলি? তখন শিষ্য বলছেন যে আপনার প্রসাদ জ্ঞানে আমি যেখানে দরকার সেখানেই আপনার প্রসাদ খেতে পারি, আপনার সঙ্গে গিয়ে বা আপনার প্রসাদ হলে পরে গ্রহণ করতে পারি। স্বামীজি বুঝলেন যে আস্তে আস্তে ভেতরে ভেতরে তার যে সমস্ত কঠোরতাগুলি ছিল, যে সমস্ত সংকীর্ণতা ছিল, সেগুলি থেকে তিনি মুক্ত হচ্ছেন, কারণ পরবর্তী ক্ষেত্রে এগুলির প্রয়োজন হবে। স্বামীজির কাছে যারা আসছেন তারা বিভিন্ন ধর্মের মানুষ আসবেন, বিভিন্ন জাতির মানুষ আসবেন, সকলের সঙ্গে মিশতে গেলে এই সংকীর্ণতা না থাকলে পরে তা সম্ভব নয়, এবং এই জন্য তিনি স্বামীজিকে দ্বারা তৈরি হওয়ার ফলে যখনই যেখানে বক্তৃতা দিয়েছেন, যখনই যেখানে গেছেন, তখনই সেখানে সকলকার আপন হয়ে গেছেন। স্বামীজি যখন দ্বিতীয়বার পাশ্চাত্য দেশে গেলেন শাস্ত্রোদ্ধারের জন্য, সেই সময়ে তিনি একটি সংবাদ পেলেন যে নাগমশাই অসুস্থ হয়েছেন। এই নাগমশাইকে অসুস্থ অবস্থায় নাগমশাইয়ের অসুস্থ অবস্থার কথা জেনে তিনি কী করবেন বুঝতে পারছেন না। স্বামীজি তাকে কিছু কাজ দিয়েছেন, সেই কাজগুলি করবেন, বেলুড় মঠে যাবেন, বেলুড় মঠ তখন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে যাবেন না কী করবেন বুঝতে পারছেন না। তাকে তখন লাটু মহারাজ বললেন, দেখো অন্য যে সমস্ত কাজ আছে সে সমস্ত করার সুযোগ তুমি পরে পাবে, কিন্তু নাগমশাই চলে গেলে তারা সেবা করার সুযোগ পাবে না। এবং সেই জন্য তিনি অবিলম্বে সেখানে গেলেন, দেওভোগ গ্রামে গেলেন, সেখানে নাগমশাই শেষকালে বহু সেবা শুশ্রূষা করলেন, এবং নাগমশাই অপুত্রক ছিলেন বলে তিনি সেই তার পুত্রের কাজ করলেন, তাকে সেখানে সেবা শুশ্রূষা করে তার শেষ সৎকার আদি করে যেমন পুত্র করে সমস্ত কাজ তিনি সম্পাদন করলেন। লাটু মহারাজ, খোকা মহারাজ প্রমুখ একে অত্যন্ত স্নেহ করতেন, এবং খোকা মহারাজ তো বহু জায়গাতে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে হঠাৎ করে, এবং সেখানে গিয়ে তার স্ত্রীর তৈরি রুটি খেতে ভালোবাসতেন বলে তিনি কখনো বলতেন যে তোমার হাতে রুটি খাওয়ার জন্য এসেছি। খোকা মহারাজের সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল। একটি বিশেষ ঘটনার কথা মনে পড়ছে এক্ষেত্রে, একবার খোকা মহারাজ এসেছেন, তার জন্য বেশ ভালো করে পোলাও রান্না হয়েছে। সেই সময়ে শরৎচন্দ্র চক্রবর্তী ছোটো ছেলেটি রক্ত আমাশয়ে ভুগছে, এখন পোলাও রান্না দেখে তার খুব ইচ্ছা হয়েছে পোলাও খাবে। সে তো বায়না ধরেছে, বাবা মা তাকে খুব বকাঝকা করছেন। শেষ পর্যন্ত খোকা মহারাজ বলে আচ্ছা ওকে আজকে পেট ভরে খাইয়ে দাও, কোনো ক্ষতি হবে না, দেখবে অসুখ সেরে যাবে। কী অদ্ভুত বিশ্বাস খোকা মহারাজের কথাতে তারা ছেলেটিকে সেই পোলাও খাওয়ালেন। অত পোলাও সে জীবনে কোনোদিন খায়নি, এবং পরের দিন থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই বিশ্বাস, ঠাকুরের সন্তানদের প্রতি তার যে বিশ্বাস, সেই বিশ্বাসই তাকে এরকম ফল লাভে সক্ষম করেছে। লাটু মহারাজ তাকে নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন বহু জায়গাতে। আর এই যে স্বামী শিষ্য সংবাদ যখন তিনি লিখেছেন, লেখা মাত্রই তিনি প্রকাশক হাতে তুলে দেননি, যে কথাগুলি আলোচনা হয়েছে সেই কথাগুলি সবই তিনি সেই সময়ে স্বামীজির গুরু ভাইরা যারা মঠে ছিলেন তাদেরকে দেখিয়ে নিয়ে তাদের অনুমোদন নেওয়ার পর তারপর প্রকাশক হাতে দিয়েছেন, যাতে তার নিজের কথা না চলে আসে এটি ভালো করে দেখে নেওয়ার জন্য, স্বামীজি যাতে ঠিকঠিক উপস্থাপিত হন এই ব্যাপারে খেয়াল রেখেই তিনি স্বামী শিষ্য সংবাদটিকে এইভাবে তিনি করেছেন, প্রকাশ করার জন্য অনুমতি দিয়েছেন।
নাগমশাইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি একখানি বই লিখলেন সাধু নাগমশাই নামে। এই যে দুখানি বই, স্বামী শিষ্য সংবাদ এবং সাধু নাগমশাই, এই দুই বই দুখানি এখনও পর্যন্ত আমাদের সংঘ থেকে প্রকাশিত হয়ে আসছে। এছাড়াও বহু তিনি স্তব স্তুতি লিখেছেন। ঠাকুরের প্রতিটি জন্মোৎসবের দিন একটি করে স্তব তিনি রচনা করতেন সংস্কৃত ভাষাতে, এবং বাংলাতে ঠাকুরের প্রতি তার ভক্তি নিবেদন করেছেন শ্রীরামকৃষ্ণ পাঁচালী নামক একটি বইয়ে। সেই শ্রীরামকৃষ্ণ পাঁচালী গ্রন্থের মধ্যে একটি অধ্যায় আছে যেখানে মা ঠাকুর কেমন করে ঠাকুরের পূজা করতে হয় সম্বন্ধে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ সম্বলিত একটি অধ্যায় আছে, সেখানে ঠাকুরের একেবারে জন্ম থেকে ঠাকুরের সমস্ত লীলা কথা সেখানে বর্ণিত হয়েছে। ভারী সুন্দর ছন্দে রচিত সেটি, যাতে মানুষের পড়লে পরেই ভক্তিভাব জাগ্রত হয়। এছাড়া খুব ভারী ভারী কিছু প্রবন্ধ লিখেছেন, ভারী ভারী বলছে এই জন্য চিন্তাগর্ভ কিছু প্রবন্ধ লিখেছেন বেদান্তের উপরে, এবং সেই প্রবন্ধগুলি বিভিন্ন পত্রিকায়, উদ্বোধন, তত্ত্বমন্দিরী প্রভৃতি পত্রিকায় তখন প্রকাশিত হয়েছে। স্বামীজির নির্দেশ ছিল ব্রহ্মসূত্রে একটি ভাষ্য লিখতে হবে, সেই ভাষ্যটি স্বামীজির ভাব অবলম্বন করে তিনি লিখেছিলেন এবং বিবেক ভাষ্য নাম দিয়ে সেই ব্রহ্মসূত্রের ভাষ্য তিনি রচনা যা করেছিলেন স্বামী শুদ্ধানন্দ মহাশয় দেখে দিয়েছিলেন। সে বইটি পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হয়নি, কিন্তু তার কাছে ছিল এবং কিছু কিছু অংশ কীটদষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে, এখনও সেটি তার বংশধরদের কাছে আছে বলে শোনা যায়। স্বামীজির প্রতি গভীর অনুরাগবশত শাস্ত্রজ্ঞানের প্রতি তার যে ভালোবাসা ছিল, শাস্ত্র অধ্যয়নের প্রতি তার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা আরও বেশি বেড়েছে। বহু শাস্ত্র পড়েছেন, সেই শাস্ত্রের কথা খুব সহজ সরল ভাষায় মানুষের কাছে ব্যাখ্যা করেছেন। শেষের দিকে মূলত ঠাকুর স্বামীজির কথাই তিনি বেশি বলতেন, ঠাকুর মা স্বামীজি ঠাকুরের গুরু ভাইদের কথা তিনি বলতেন, এবং যখন বলতেন তখন তার বাহ্য জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান থাকতো না। এগুলি আমরা বর্ণনা পাই, একটি ভারী সুন্দর সেই বর্ণনাটি আমরা এখানে বই থেকে পড়ি। তার একটি সুন্দর জীবনী গ্রন্থ আছে, বিবেকানন্দ শিষ্য শরৎচন্দ্রের জীবনী ও রচনাবলী বলে একটি বই আছে, যে ঢাকা রামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত হয়েছে 2017 সালে। সেইখানে ভারী সুন্দর বর্ণনা আছে যে তিনি একবার এরকম ভক্তরা এসছেন, মূলত জ্ঞানাত্মানন্দজি গেছেন, আমাদের সাধুদের মধ্যে জ্ঞানাত্মানন্দজি গেছেন। তিনি যখন সেখানে গেছেন কিছু কয়েকজন ভক্তের সঙ্গে, শরৎচন্দ্র চক্রবর্তী মশাই ঠাকুরের কথা স্বামীজির কথা বলতে আরম্ভ করেছেন। দেখি যেতে পার করি, তিনি যখন জ্ঞানাত্মানন্দজি যখন তার ব্রহ্মচারীদের আর ছোটো ছোটো সন্ন্যাসীদের নিয়ে গেছেন, তারা যখন শরৎচন্দ্র চক্রবর্তীকে প্রণাম করতে গিয়েছেন তিনি প্রণাম গ্রহণ করেননি। তিনি বলছেন, দেখো স্বামীজি আমাকে শিখিয়েছেন মেরু পর্বত এবং সোর্সের মধ্যে যে তফাৎ, সূর্যের সঙ্গে জনকী প্রকার যে তফাৎ, সমুদ্রের সঙ্গে ক্ষুদ্র জলাশয়ের যে তফাৎ, সেরকম সন্ন্যাসীর সঙ্গে গৃহস্থের তফাৎ। অতএব তোমরা হচ্ছ এই স্থানীয়, তোমাদের প্রণাম আমি গ্রহণ করতে পারি না। বস্তুকে তিনি সকলেরই প্রণম্য, তো তার এই বিনয়ের ভাবটি খুব ছিল, যেহেতু স্বামীজি তাকে শিখিয়েছেন এই বিখ্যাত শ্লোকটি, যোগ উপনিষদের শ্লোক, মেরু সর্ষপয়রিজাত যত সূর্য খদ্যতয়রিব সরিত সাগরয়রিজাত তথা ভিক্ষু গৃহস্থয়। এই তফাতে দেখে সেদিন যখন গেছেন এরা, তখন তার বাড়ি মেরামতের কাজ চলছে, তিনি সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে তাদের কাছে এসে বসলেন এবং বসে তিনি কথা আরম্ভ করেছেন। বলছেন, মহারাজ তার ফতুয়াটি গায়ে দিয়ে কাপড় মালকোঁচা করে পরে স্বামীজির ঘরে প্রবেশ করলেন। ওটা একটি আটে অন্য প্রসঙ্গ যে স্বামীজি একবার তাকে বলেছিলেন মেসেজ করে দেওয়ার জন্য, তিনি স্বামীজিকে মেসেজ করছেন, কিন্তু কিছুক্ষণ পরে স্বামীজি সে মেসেজ পছন্দ হলো না। এই কথা তিনি শুধু জ্ঞানাত্মানন্দজিকে বলছেন, পছন্দ হলো না বলে তিনি বলেন যা রাখালকে ডেকে দে। ওই দুপুরবেলা তিনি রাজা মহারাজকে ডেকে আনলেন, রাজা মহারাজ প্রায় দু ঘন্টা ধরে স্বামীজিকে মেসেজ করলেন, গলত ঘর মহাজে ফিরে এলেন। তখন তিনি রাজা মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা স্বামীজিকে আমি মেসেজ করছিলাম, ভালো হয়নি বুঝলাম, কিন্তু তাই বলে আপনাকে এতক্ষণ ধরে মেসেজ করানো, কারণ রাজা মহারাজ ঠাকুরের সন্তান,
এবং স্বামীজি সমবয়স্ক, খুব স্বাভাবিকভাবে তার মনে হয়েছে। রাজামহারাজ শুধুমাত্র বললেন যে তুই বলছিস কি রে, উনি যে সাক্ষাৎ শিব, এই সাক্ষাৎ শিবের সেবা রাজামহারাজ করেছেন, এইটি তার কাছে শুনে তার যে ধারণা ছিল স্বামীজি সাক্ষাৎ শিব, এই ধারণাটি খুব পরিষ্কার হলো। এই স্বামীজি প্রসঙ্গে নানা কথা বলতে গিয়ে এই কথাগুলি তিনি বলছেন জ্ঞানাথ বানজিকে। তার বড় মেয়ে ইন্দিরা, তিনি তার বাবার সম্বন্ধে কিছু স্মৃতিকথা তুলে রেখেছেন, লিখে রেখেছেন, সেটি এই বইয়ে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলছেন যে বাবার যে অদ্ভুত ভালোবাসা ছিল, আমাদের অনেকদিন না দেখলে হয়তো ব্যাকুল হতেন, আসার জন্য লিখতেন, আমরা যখন আসতাম আসার পর কিন্তু বাবা যেমন সেই রকমই, আর যেমন কিছু কোনো উচ্ছ্বাস তার মধ্যে দেখা যেত না। আবার যখন চলে যেতাম, বিদায় নিতাম, তখনও বাবার চোখে কখনো জল দেখিনি। তার যে চোখে জল আসতো না তা নয়, ঠাকুর স্বামীজির কথা আলোচনা করার সময় তার চোখে বহু জল আসতো, কিন্তু নিজ পুত্রকন্যার প্রতি তার একটা অদ্ভুত অনাসক্তির ভাব ছিল। তারা আসছেন যাচ্ছেন যেন কার বাড়ি থেকে কে আসছে, কার বাড়ি থেকে চলে যাচ্ছে, এরকম ভাব নিয়ে তিনি দেখতেন। সাক্ষাৎ উপদ্রষ্টা রূপে, যেন সাক্ষীর স্বরূপ তিনি দেখছেন। তার পুত্রেরও একটি স্মৃতিকথা আছে, শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন, শিবপদ চক্রবর্তী মশাই তিনিও লিখছেন। তার ছেলেমেয়েরা সকলেই, ছেলেরা তো বেশ কৃতবিদ্য হয়েছিলেনই, বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন, মেয়েদেরও ভালো ভালো বিয়েটি হয়েছিল, মোটামুটি তার একটি বেশ সুন্দর পরিবার ছিল, কিন্তু উপার্জন কখনোই বেশি তার হয়নি এবং তিনি কখনোই অর্থ সঞ্চয় করে রাখেননি বিশেষ। ওই স্বামীজি তাকে বলেছিলেন, দেখ দুঃখ চেটে ভক্ত হবি না, অর্থাৎ দুঃখের মধ্যে থেকে ভক্তগিরি করবি না, বেশ আনন্দে থাকবি। যখন জ্ঞানাত্মানজিরা গেছেন, তিনি বলছেন, দেখো বাবা, স্বামীজির নির্দেশ পালন করি বলে মাসের প্রথমেই ভালো ভালো যা কিছু খাবার কিনে নিয়ে এসে খেয়ে নিই, ফলে মাসের শেষে তোমরা এসছো, এখন শাক ভাত খেয়ে তোমাদের থাকতে হবে, ওই স্বামীজির নির্দেশ পালন করি। আমরা তার শেষ জীবনটি এখানে বই থেকে দেখে নিই। 1933 খ্রিস্টাব্দে চাকরির থেকে তিনি অবসর গ্রহণ করলেন এবং তিনি কিছুকাল কলকাতাতেই কাটালেন, কারণ মঠে যাওয়ার সুবিধা আছে, কলকাতাতেই কাটালেন। তারপরে কলকাতাতে যখন বোমা পড়তে আরম্ভ করেছে, সেই সময় তার ছেলেরা তাকে বহরমপুরে পাঠিয়েছেন, বহরমপুরে এক সন্তান কাজ করতেন, সেখানে কিছুকাল থাকলেন। এখানে বলছেন, জীবনের অন্তিম চার বছর 1939 থেকে 1942 খ্রিস্টাব্দের আগস্ট মাস পর্যন্ত শরৎচন্দ্র মাঝে মাঝে কলকাতায়, বহরমপুরে ও বেশিরভাগ সময় দেশের নিজস্ব সুসংস্কৃত বাড়িতে কাটিয়েছেন। দেশে সাধুভক্তের ভিড় লেগেই থাকত, আর তাদের সঙ্গে অবিরত রামকৃষ্ণ বিবেকানন্দ কথাই শরৎচন্দ্রের হতো। এই প্রসঙ্গে শরৎচন্দ্রের সাধু ও সন্ন্যাসীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা উল্লেখযোগ্য। বাড়িতে সাধু এলে সেদিন আর অন্য সাংসারিক কাজে মন দিতেন না, এমনকি পুত্রকন্যাদের কার্য উপলক্ষে যাত্রাও স্থগিত থাকত। বেলুমঠে সাধুদের তিনি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতেন। যুবক সাধু এমনকি ব্রহ্মচারীদেরও তিনি তার পদধূলি নিতে দিতেন না। স্বামীজির ভাষায়, সূর্য ও জোনাকৃতি যে পার্থক্য, ক্ষুদ্র জলাশয় ও সাগরে যে পার্থক্য, গৃহস্থ সন্ন্যাসী সেই তুলনা বিচার করে তাঁদের নিরস্ত করতেন, এমনি ছিল তাঁর দীনতা ও মহত্ব। 1941 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কলকাতায় বোমা পড়ে, শরৎচন্দ্রের বড় ছেলেরা কিছুটা সন্ত্রস্ত হয়ে শরৎচন্দ্রকে সপরিবারে বহরমপুরে চতুর্থ পুত্রের কাছে আশ্রয় গ্রহণ করতে রাজি করান। শ্রীগুরুর উপহার মর্মর ফলকে শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃতির সঙ্গেই তাঁর অধিক সময় ব্যয়িত হতো। তাঁকে খাওয়াচ্ছেন, মান অভিমান করছেন, আবার কখনও আনন্দে বিভোর হয়ে ইষ্টের সঙ্গে এক হয়ে আছেন। কত অতিথিদের আপ্যায়নের, ভক্ত অতিথিদের আপ্যায়নের কথা তখন আর খেয়াল থাকতো না। যাতে এই অপূর্ব ভাব নষ্ট না হয়, তারাও সেই চেষ্টায় দূর থেকে বৃদ্ধকে প্রণাম জানিয়ে চলে যেতেন। ভক্তিতে, ভাবে, প্রেমে, ভালোবাসায়, মাখামাখিভাবে, ইষ্ট সান্নিধ্যে মগ্ন বৃদ্ধের দিন রাত কোথা দিয়ে কেটে যেত। এইভাবে তার যখন জীবনের অন্তিমকাল চলে এসেছে, তিনি নিজের দেশের বাড়িতে ফিরে গেছেন, সেই বাড়িতেই তিনি বাস করছেন। শেষ যেদিন, সেদিন হঠাৎ করে তার সন্তানদের ডেকে বললেন,
যে ঠাকুর মা সব এসেছেন, তাদেরকে বসতে দাও, স্বামীজি এসছেন তাদের বসতে দাও। তারা কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। তাদের দিব্য সান্নিধ্য উপভোগ করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। একেবারে যেন সজ্ঞানে দেহত্যাগ বলতে যা বোঝায় সেই রকমই তিনি করলেন। নিজের ভাবে ভগবানকে ডাকতে ডাকতে তিনি চলে গেলেন। একটি অদ্ভুত জীবন তিনি রেখে গেছেন। সেই জীবনটি যারাই অনুধ্যান করে তারাই অনুপ্রাণিত হয়। এবং তার লেখা, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ পাঁচালী গ্রন্থখানে যারা পাঠ করেন তাদের মধ্যে ভক্তিভাব আসতে বাধ্য। সেই লেখাটির মাধুর্য এমনই অপূর্ব। তার জন্মদিন সমাগত, পরশুদিন শিবরাত্রি, জন্মদিন তার। সেই উপলক্ষে তাঁর শ্রীচরণে আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তিনি যতই প্রণাম নিতে অস্বীকার করুন, এখন তিনি যে অবস্থায় আছেন সেখানে তাঁর চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের জীবন ধন্য করি। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাই। For giving me an opportunity to sing a song on Swami Vivekananda. We are the champions.
ওম পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশম তম নমাম্যহম। পরম পূজনীয় স্বামী বিবেকানন্দের শ্রীপাদপদ্মে আমার ভক্তি বিনম্র প্রণাম। তাঁর শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি আমাদের স্বামী বিবেকানন্দকে দেখবার একটি দৃষ্টি দিয়েছিলেন, সেই তার শ্রীচরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি কৃতজ্ঞ রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের কাছে যে আজকে তারা এই আলোচনায় আমাকে অংশগ্রহণ করেছেন। আমাদের আলোচনার বিষয়বস্তু শিষ্যের দৃষ্টি দিয়ে আচার্য স্বামী বিবেকানন্দকে দেখা। আমরা সবসময় জানবো যে প্রদীপকে কখনো, এই সূর্যকে কখনো আলো দেখাতে হয় না, আগুনকেও কখনো আলো দেখাতে হয় না, কিন্তু আগুনকে আমাদের প্রদীপের প্রয়োজন আছে। কারণ আগুনের সেই যে গোলা যেটা দাউ দাউ করে জ্বলে, সেটা দিয়ে আমাদের সব প্রয়োজন মেটে না। আমাদের যে সাধারণ, আমাদের যে সসীম সত্তা, সেটিকে আলোকিত করবার জন্য একটি প্রদীপের প্রয়োজন আছে। এবং সেই প্রদীপ নিয়ে আমরা আমাদের যেরকম ঘরকে আলোকিত করতে পারি, সেই প্রদীপের দিকে দৃষ্টি রেখে আগুন সম্পর্কে একটু ভাবনা চিন্তা করতে পারি, এবং সেই আগুনকে ভাবতে ভাবতে নিজের ভেতরে সেই অগ্নিময় সত্তাকে যখন জাগ্রত করি, তখন আর আমাদের প্রদীপ, আগুন কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমরা আমাদের নিজেদের ভেতরের আগুনটাকেই জ্বালিয়ে ফেলি। স্বামী বিবেকানন্দকে আলাদা করে কোনো পরিচয় কেউ দেখিয়ে দেবে স্বামী বিবেকানন্দকে, সেরকম নয়। তিনি স্বয়ং প্রভু, তার প্রকাশ তিনি নিজেই। তথাপি আমাদের শরৎচন্দ্র চক্রবর্তীকে প্রয়োজন, কারণ শরৎচন্দ্র চক্রবর্তী আমাদের স্বামী বিবেকানন্দকে দেখতে শিখিয়েছিলেন, মানুষ বিবেকানন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমরা যখনই স্বামী বিবেকানন্দ সম্পর্কে ধারণা করি, আমাদের মূল ভাবটা হলো এই, আমরা সবসময় কল্পনা করি, যেরকম ছবিতে দেখেছি, নাকের প্রতি দৃষ্টি নিবদ্ধ, গভীর সমাধিতে মগ্ন, অথবা বুকের ওপর হাত রাখা, অথবা দৃপ্ত ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে আছেন। কিন্তু মানুষ বিবেকানন্দকে কখনো দেখার আমরা চেষ্টা করি না। যতক্ষণ না পর্যন্ত মানুষ বিবেকানন্দকে আমরা দেখতে শিখব, যতক্ষণ না পর্যন্ত আমরা মানুষ বিবেকানন্দের সঙ্গে ঘর করতে শিখব, যতক্ষণ না পর্যন্ত আমরা মানুষ বিবেকানন্দের সঙ্গে সক্ষতার সম্পর্ক তৈরি করব, ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত 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 আমরা কোনোভাবেই বিবেকানন্দকে অনুধাবন করতে পারবো না। আমাদের বিবেকানন্দকে অনুধাবন করার ধারাটা হবে ওপরে ওপরে, একেবারে বাহ্যিকভাবে হবে। আমরা কখনোই সেই বিবেকানন্দ সাগরে নিমগ্ন হয়ে, সেই সাগরের ভেতরে বিবেকানন্দের যে অপরূপ রত্নরাজি আছে, যে রত্নরাজি ধারণ করে আমরা নিজেরা চৈতন্যময় হতে পারি, সেই ভাবটি কখনো আমরা গ্রহণ করতে পারবো না। শরৎচন্দ্র চক্রবর্তী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব এবং তার সন্তানদের, সন্ন্যাসী এবং গৃহী সন্তানদের সম্পর্কে জেনেছিলেন নাগমশাইয়ের কাছে। তিনি তার কাছে, তিনি ওখানে যেতেন এবং তার সূত্র ধরেই তিনি দুর্গাচরণ নাগ, তার সূত্র ধরেই তিনি শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ ভাব, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্যদের সম্পর্কে জেনেছিলেন। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা হয়ে গেছে তখন, 1897 সাল তিনি ভারতবর্ষে ফিরে এসেছেন, কলকাতায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে প্রথম দিন তার সঙ্গে দেখা হলো 1897 সালে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। এখনও ফেব্রুয়ারি চলছে, এই ফেব্রুয়ারি এরকম শেষ সপ্তাহে স্বামী বিবেকানন্দের সঙ্গে শরৎচন্দ্র চক্রবর্তীর দেখা হয়েছিল। শরৎচন্দ্র চক্রবর্তী প্রথমেই দর্শন লাভ করে একদম স্বামীজিকে দেখে মুগ্ধ হয়েছিলেন। এতদিন তিনি স্বামীজি সম্পর্কে শুনেছেন, এতদিন তিনি শুধুমাত্র স্বামীজি সম্পর্কে ভেবেছেন, কিন্তু আজ চোখের সামনে স্বামী বিবেকানন্দকে তিনি দর্শন করলেন। স্বামীজি স্বামী শিষ্য সংবাদের একেবারে ভারী সুন্দর করে লেখা আছে, স্বামী শিষ্য সংবাদের একেবারে শুরুতে বলছেন, স্বামীজিকে প্রণাম করে উপবেশন করলে স্বামীজি তাকে সংস্কৃতে সম্ভাষণ করে নাগমশায়ের কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন এবং তার অমানসিক ত্যাগ, উদ্যম এবং ভগবৎ অনুরাগ ও দীনতার বিষয়ে উল্লেখ করলেন।
এইভাবে তিনি প্রথম পরিচয় তাদের হলো। এই দিন তিনি স্বামী বিবেকানন্দ আমাদের শরৎচন্দ্র চক্রবর্তী, যাকে যিনি পূর্ববঙ্গীয় বলে, যাকে লোকে বাঙাল, যাকে তিনি বাঙাল বলে ডাকতেন, সেই শরৎচন্দ্র চক্রবর্তী যিনি শিষ্যরূপে পরিচিত, তাকে তিনি বিবেক চূড়ামণির এই কতগুলি কথা বলেছিলেন। মা ভৈষ্ট বিদ্যানস্তব নাস্ত্যপ্যায় সংসার সিন্ধোস্তরণে স্তূপায় এনৈব যাতা ইতয়ো অস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। এর অর্থ হচ্ছে, হে বিদ্বান, ভয় পাইও না, তোমার বিনাশ নেই, সাগর সংসার সাগর পার হবার উপায় আছে, যে পথ অবলম্বন করে শুদ্ধ সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছেন, সেই পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিতেছি। দেখুন, শিষ্য তার গুরুর কাছে যে প্রথম মন্ত্রটা পায় সেটি হচ্ছে অভয়। আমরা আমাদের গুরুর কাছ থেকে প্রথম যে শব্দটি পাই সেটি হচ্ছে অভয়। আমার দ্বারাও সম্ভব, আমি যে ক্ষুদ্র মনুষ্য, আমি যে মনুষ্য রূপধারী, এই মনুষ্য শরীরে আমি ভগবত চিন্তা করতে পারি, আমি ভগবত ভাবকে নিজের ভাবে ভাবিত করতে, নিজেকে ভগবত ভাবে ভাবিত করতে পারি এবং নিজেকে সম্পূর্ণভাবে ভগবত ভাবে রূপান্তরিত করে ভগবানের সত্তার সঙ্গে একীভূত হতে পারি। এই কাজটি করার জন্য আমাদের যেটি সবচেয়ে বেশি প্রয়োজন থাকে সেটি হচ্ছে ভগবান আমাদের অভয় প্রদান করেন। আমরা যতক্ষণ না নিজেদের ভেতরে সেই বিশ্বাসটা জাগ্রত করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হয় না। স্বামীজি তার গুরু, স্বামীজি তার কাছে তাকে এই পথ দেখাবেন, সেই জন্য যেন প্রথম দিনের কথাতেই তিনি এই কথাটি বললেন। নানা প্রসঙ্গ চলতে থাকলো, নানা বিষয়ে কথাবার্তা হতে থাকলো, স্বামীজি তার সঙ্গে নানা রকমের কথা বলছেন এবং সেই দিনের সেই কথাবার্তা শেষ হয়ে গেল। পরবর্তীকালে তিনি স্বামীজিকে নানাভাবে দেখছেন, তার প্রচলিত যে ধারণা সেটা যেন একেবারে ভেঙে চুরে একটু একটু করে তছনছ হয়ে যাচ্ছে। স্বামীজি সঙ্গবদ্ধভাবে কাজ করার কথা বলছেন, মানুষের কল্যাণের কথা বলছেন, অন্যকে সাহায্য করার কথা বলছেন, শিষ্য ভাবছেন যে কেমন করে হবে, অর্থ ছাড়া কি কোনো বড় কাজ করা যায়। স্বামীজি তাকে একটি অদ্ভুত উপায় অবলম্বন করে বললেন, তুই কি বলছিস, মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এই কথা কবে কোথায় শুনেছিস। তুই যদি মনমুখ এক করতে পারিস, কাজে কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। আমরা যখনই যে কোনো কাজ করতে যাই তখনই সেই কাজটি করবার সময় আমাদের যে মাধ্যমটি প্রয়োজন হয় সেই মাধ্যমটি আমরা কেমন করে আবিষ্কার করব, কেমন করে গ্রহণ করব, কেমন করে সেটি ছাড়া আমরা কাজ করব, এই চিন্তাতেই আমরা আকুল হয়ে যাই এবং আমরা এত বেশি আকুল হয়ে যাই যে মূল যে কাজ সেটি থেকে আমরা নিজেদের বিরত রাখি। সেই কারণে স্বামীজি যেন তাকে অভয় দিচ্ছেন। একবারে পরিষ্কার কথা, এই কথা এর আগে কখনো শিষ্য শোনেননি, আমরাও শুনিনি। স্বামী বিবেকানন্দ বলছেন, মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এ কথা কবে কোথায় শুনেছিস, একেবারে পরিষ্কার সত্য। কিন্তু আমরা সবসময় মনে করি আমাদের কাছে যদি টাকা থাকে তবেই আমরা কাজ করতে পারি, আমাদের কাছে উদ্দেশ্য থাকা দরকার, উদ্দেশ্য থাকলে উপায়গুলিও আমাদের কাছে পরপর এসে যাবে, এটি আমরা কখনো অন্তর থেকে বিশ্বাসও করি না। স্বামী বিবেকানন্দের এই ছবি, একটা নতুন ছবি তিনি আগামী প্রজন্মের কাছে তুলে দিচ্ছেন। তিনি বলছেন, টাকায় মানুষ করে, এই কথা কবে কোথায় শুনেছিস। এবার তিনি উপায় বলছেন, কেমন করে হয়, বলছেন, তুই যদি মনমুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। এই রকম জিনিসের জন্য সে কখনো ভাবেনি, কখনো তার কোনো দিন চিন্তা হয়নি যে এরকমটি হতে পারে, জীবনকে এইভাবে দেখার শিক্ষা তার কোনো দিন হয়নি।
বলছেন স্বামীজি শিষ্যকে একটু একটু করে স্বামীজি তার ভেতরের ভাবটিকে, তার সেই ভীরুতার ভাব, তার যে জড়তার ভাব একটু একটু করে কাটিয়ে দিচ্ছেন। স্বামীজি বলছেন যে স্বামীজিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, এ প্রশ্ন আমার আপনাদের সকলের, এই স্বামী শিষ্য সংবাদ হলো যেন আমার কথা আমার প্রশ্ন স্বামী বিবেকানন্দ আমাদের জন্য উত্তর দিচ্ছেন। যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা আমার আপনার সমস্যা, অর্জুন আমাদের হয়ে শ্রীকৃষ্ণের কাছে বলছেন এবং শ্রীকৃষ্ণ আমার ভাষায় আমার মতো করে সেই সব প্রশ্নের যেরকম উত্তর দিয়ে থাকেন, স্বামী বিবেকানন্দ এই প্রশ্নের এই উত্তর দিলেন। আমরা বলছি যে যখন আত্মবস্তু প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে, শাস্ত্রের এই কথা যখন পড়ি বা শুনি তখন আজও আত্মবস্তু প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে, এটা যেন একটা নেতিবাচক চিন্তা। স্বামীজি তার জন্য একটি ইতিবাচক চিন্তা বলছেন, বলছেন এই জিনিস ভালো, এরই নাম ব্যাকুলতা। এইটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধরূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধা দৃঢ়তর হবে, ক্রমে আত্মা করতল আমলকবধ প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ, কতগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতগুলি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয়। ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য গোপীদের যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য সেইরূপ ব্যাকুলতা চাই। গোপীদের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল, ঠিক ঠিক আত্মজ্ঞান এই ভেদ একেবারেই নেই। এই হচ্ছে কথা, আমরা কখনোই বুঝে উঠতে পারি না যে আমার ভেতরে সেই অসীম সত্তা বিরাজ করছেন, আমিও পারি সেটিকে করতে। যে জিনিসটাকে আমাদের মনে হচ্ছিল এটা কোনোভাবে কোনো রকমভাবে আমাদের চলবে না, আমাদের এই একটি ভাবনা তিনি আমাদের সম্পূর্ণভাবে মনের মেঘটিকে কাটিয়ে দিলেন। আমাদের সবসময় ধারণা ধার্মিক হতে গেলে বোধহয় খুব গম্ভীর হতে হয়, আমাদের সবসময় ধারণা ধার্মিক হতে গেলে অন্যদের থেকে একটু আলাদা হতে হয়। স্বামী বিবেকানন্দ কি বলছেন সেটি আমরা দেখে নেব। আর এক কথা, ওদেশের লোক ভাবে, মানে বিদেশিরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাইরের চালচলনে তত গম্ভীর হবে, মুখে অন্য কথাটি থাকবে না। একদিকে আমার মুখে উদার ধর্মকথা শুনে ওদেশের ধর্মযাজকরা যেমন অবাক হয়ে যেত, বক্তৃতার শেষে বন্ধুবান্ধবদের সঙ্গে ফষ্টিনষ্টি করতে দেখে আবার তেমনি অবাক হয়ে যেত, মুখের ওপর কখনো কখনো বলেও ফেলতো, স্বামীজি আপনি একজন ধর্মযাজক, সাধারণ লোকের মতো এরূপ হাসি তামাশা করা আপনার উচিত নয়, আপনার ওরকম চপলতা শোভা পায় না। তার উত্তরে আমি বলতাম, উই আর চিলড্রেন অফ ব্লিস, হোয়াই শুড উই লুক মরস অ্যান্ড সম্বর, আমরা আনন্দের সন্তান, বিরস মুখে থাকবো কেন। দেখুন আরও একটা ছবি, আমাদের প্রচলিত ধ্যান ধারণাগুলো একটু একটু করে স্বামীজি যেন ভেঙে দিচ্ছেন, আমাদের ভেতরে বিশ্বাস জাগাচ্ছেন, আমাদের মনে হচ্ছে যে গম্ভীর হয়ে থাকলে তবেই আমাদের সমস্ত কিছু হবে, আমাদের তবেই যেন সমস্ত কিছু চলতে থাকবে। স্বামীজি শিষ্যের মাধ্যমে আমাদের সেই ধ্যান ধারণাগুলো বদলে দিচ্ছেন। অমৃতের সন্তান অমৃতকে চিন্তা করবে, আনন্দকে চিন্তা করবে, সেই আনন্দময় সত্তাকে চিন্তা করলে তার ভেতরে আনন্দ আসবে, তার চোখে মুখে আনন্দ প্রকাশ পাবে, তার আচরণে আনন্দ প্রকাশ পাবে, তিনি আনন্দ বিকিরণ করতে থাকবেন। এইটি হচ্ছে মূল যে ধার্মিক মানুষ তার জীবনের লক্ষ্য। আরও একটি অপূর্ব ছবি তিনি আমাদের উপহার দিয়ে গেছেন, এই ছবি আর আমরা কখনো স্বামীজির জীবৎকালে দেখতে পাইনি, সেটা হলো এই, তারিখটা ছিল প্রথম সপ্তাহ 1897 সাল মার্চ মাসের প্রথম সপ্তাহ। ঠাকুরের সময়কালীন সেই অবস্থা থেকেই ছিল, ঠাকুরের জন্মতিথিতে সবার আসার সুযোগ হতো না, দক্ষিণেশ্বর যাওয়া দুর্গম ছিল এবং সাধারণত ঠাকুরের জন্মতিথিগুলো
কাজের দিনগুলোয় পড়তো, সেই কারণে ঠাকুরের জন্মতিথির পরে যে রবিবার হতো সেদিন জন্ম মহোৎসব হতো। এখনও আমরা বেলুড় মঠে এই উৎসবটি পালন করে থাকি। এমনই এক উৎসবে স্বামীজির একটা ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। বলছেন, শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন। স্বামীজি তাঁহার কয়েকজন গুরুভ্রাতা সহ বেলা 9টা 10টা আন্দাজ সেখানে উপস্থিত হইয়াছেন। তাহার নগ্ন পদ, শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীষ, জনসঙ্গ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। তাহার সেই অনিন্দ্য সুন্দর রূপ দর্শন করবেন, পাদস্পর্শ করে পাদপদ্ম স্পর্শ করিবে এবং শ্রীমুখে সেই জ্বলন্ত অগ্নিশিখাসম বাণী শুনিয়া ধন্য হইবে বলে। স্বামীজি শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হল। পরে রাধাকান্তকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের গৃহে আগমন করিলেন। সে প্রকোষ্ঠে আর তিলমাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির চতুর্দিক মুখরিত হইতেছে। শত সহস্র দর্শক লইয়া কলিকাতা হইতে হরমিলার কোম্পানির জাহাজ বারবার যাতায়াত করিতেছে। নহবতের তান্তরঙ্গে সুরধ্বনির নৃত্যে উৎসাহ আকাঙ্ক্ষা ধর্মপিপাসা অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছেন। এক অদ্ভুত একটি ছবি, যে ছবি আমরা কোনো দিনের পরে আর দেখতে পাইনি। সেই নরেন তিনি ফিরে এসেছেন তার ঠাকুরের কাছে তারই মতো হয়ে, একটি নতুন ভাব নিয়ে, সেটি স্বামীজি যেন এখানে প্রকাশ করছেন। স্বামীজি সবসময় শিষ্যকে একটি নতুন ভাবের দিকে এগিয়ে যাওয়ার কথা বলতেন। তার মধ্যে একটি অন্যতম কথা যেটি আমরা খুঁজে পাই সেটি এই স্বামী শিষ্য সংবাদের মধ্যেই আছে। সেটি হচ্ছে স্বামীজি আমাদের যে সন্ন্যাসী সংঘ তৈরি করেছিলেন, সেই সন্ন্যাসী সংঘের সাধু কেমন হবে সেই নিয়ে স্বামীজির একটি কংক্রিট বক্তব্য যেটি আমরা এই স্বামী শিষ্য সংবাদেতে পাই। সেইখানে তিনি বলছেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাস গ্রহণ করে যে এই আইডিয়াল বা উচ্চ লক্ষ্য ভুলে যায়, বৃথৈব তস্য জীবনম, পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্র উপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানলোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, আমাদের জন্ম। বলছেন, ওঠো জাগো, নিজে জেগে অপর সকলকে জাগ্রত করো, নবজন্ম সার্থক করে চলে যা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। আমাদের প্রচলিত ধারণা, সন্ন্যাসী সংসার ত্যাগ করবেন, সংসারকে ছুঁড়ে ফেলে দেবেন, সাংসারিক জ্বালা যন্ত্রণা আর কোনোভাবে তিনি সহ্য করবেন না। স্বামী বিবেকানন্দ একটি নতুন পথ আমাদের দেখালেন। তিনি বলেছিলেন যে এতদিন পর্যন্ত সন্ন্যাসীরা তপস্যা করত এবং গৃহীরা সেই সন্ন্যাসীদের খাবার দাবারের ভাব দিয়ে ভার গ্রহণ করেছিল। সেই ঋণ শোধ করার সময় এসেছে। এখন সন্ন্যাসীরা গৃহস্থদের মাঝখানে বসে কাজ করবে, আগুনের মধ্যে বসে তারা নিজেদের অগ্নিময় চরিত্রকে বজায় রেখে মানুষের জন্য কাজ করবে। কী কী কাজ? বলছেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাসীর নিজের সুখ নিজের হিতের কথা তার ভাবা চলবে না, জগতের হিত এবং জগতের সুখ সাধনের জন্য তিনি যেন জন্মগ্রহণ করেছেন। বলছেন, পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে
জীবন সংগ্রামের উপযোগী করতে। বলছেন এগুলো তো সমস্ত কিছু প্র্যাকটিক্যাল, যে মাটির পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের কাজ, সেই মাটির পৃথিবীর সমস্ত বেদনা নিজে হাতে মুছে দিতে হবে, এবং সেই মুছে দেওয়ার কাজ হচ্ছে মানুষের ভেতর তার অন্তর্নিহিত শক্তির বিকাশ। বলছেন এই লক্ষ্যে আমাদের থাকতে হবে। কেমন লক্ষ্য? বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, ওঠো জাগো, এবং যতক্ষণ না পর্যন্ত এগিয়ে যেতে পারছো ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিস্তার নেই। স্বামীজি সবসময় এই ভাবনাটিও রাখতেন যে মেয়েদের বিকাশ যদি না হয়ে থাকে, মেয়েদের যদি উন্নতি না করে থাকতে পারি আমরা, মেয়েদের যদি আমরা শিক্ষা দান না করতে পারি, তাহলে কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা কোনো কিছু করে উঠতে পারবো না। এই কারণে স্বামীজি গিয়েছিলেন এই মাতাজি গঙ্গাবাই, রানী লক্ষ্মীবাইয়ের ভাইজি, তিনি আদি মহাকালী পাঠশালা স্থাপন করেছিলেন, সেইখানে স্বামীজি দেখতে গিয়েছিলেন। স্বামীজি সেই শিক্ষার ভাবটিকে ভারী সুন্দর করে আমাদের সকলের সামনে প্রকাশ করেছিলেন। আরেকটি ছবি আমরা দেখতে পাই, সেটি হচ্ছে 6ই ফেব্রুয়ারি 1898 সালে মাঘী পূর্ণিমা, সেদিনকে তিনি নবগোপাল ঘোষের বাড়ি, হাওড়া রামকৃষ্ণপুরের নবগোপাল ঘোষের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবের পট স্থাপন করেছিলেন। আমরা বিবেকানন্দ মানে বুঝি জ্ঞানের অগ্নিময় মূর্তি, কিন্তু সেই জ্ঞানের অগ্নিময় মূর্তিটির বাইরেটা ভেদ করলে ভেতরের যে ভক্তিভাবই ভক্ত বিবেকানন্দকে যে দেখা যায়, তার ছবি তিনি আমাদের দিয়েছিলেন। স্বামীজি নেমে পড়লেন সেই রামকৃষ্ণপুর ঘাটে, খালি পায়ে তার সন্ন্যাসী গুরুভাইদের নিয়ে যেতে থাকলেন, খোল বাজিয়ে গাইতে থাকলেন, দুঃখিনী ব্রাহ্মণীর খুলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ধারে। সেইখানে তিনি নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরকে স্থাপন করলেন এবং এক অদ্ভুত প্রণাম মন্ত্র তিনি রচনা করলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যিনি ধর্মকে স্থাপন করলেন, তার মানে ধর্ম স্থাপিত ছিল না, তা নয়। আমাদের স্বামী শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমাদের প্রত্যেকের ভেতরে মনুষ্যত্ব ধর্মকে জাগ্রত করার জন্য। আমরা যখন এই ধর্মে জাগ্রত হব, তখন আমাদের ধর্মাচরণ নিয়ে আমাদের নিজেদের ভেতর আর কোনো রকম সংশয়, কোনো রকম বিভ্রাট কিছু থাকবে না। সেই কারণে যেন তিনি এই কথাটি বলেছিলেন, সর্বধর্মস্বরূপিণে। তিনি এমনভাবে সমস্ত ভাবগুলি সমস্ত ধর্মের সাধন করেছিলেন যে তিনি যেন সমস্ত ধর্মের সারবস্তু হয়ে উঠেছিলেন। অবতার বরিষ্ঠায়, অবতারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আমাদের মনে হতেই পারে এটা যেন গুরুকে খুব বড় করে দেখানো হচ্ছে, তা কিন্তু নয়। স্বামীজি বলতে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ হলেন এখনকার দিনের সবচেয়ে লেটেস্ট অবতার, তাই পূর্বাপূর্ব অবতার যতখানি শক্তি প্রয়োগ করা দরকার ছিল ততখানি শক্তি প্রয়োগ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সংশয় রাক্ষসকে মারতে, তাই তিনি প্রকাশ করেছেন তার পূর্ণ শক্তি। সেই শ্রীরামকৃষ্ণকে তিনি প্রণাম জানান। এই হচ্ছে কথা। যত আমরা এগোতে থাকব, এই প্রত্যেক পাতায় পাতায় স্বামীজির এই ভাবটিকে তিনি একটু একটু করে আমাদের কাছে প্রকাশ করেছিলেন। আরেকটি সুন্দর ছবি যেটি আমাদের ভীষণ করে জানা দরকার, সেটা হচ্ছে 1897 সালের পয়লা মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল, এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল বলরাম বসুর বাড়িতে বিকেল 3টের সময়। তার একটি ছবি তিনি এই শিষ্য তার ডায়েরি থেকে মানুষের কাছে উপস্থাপন করেছিলেন। সেখানে এই রামকৃষ্ণ মিশন কেন প্রতিষ্ঠা করা দরকার, কেন সংঘবদ্ধ হয়ে থাকা দরকার, সে সম্পর্কে স্বামীজির যে বক্তব্য সেটি এখানে প্রকাশিত করেছিলেন। তিনি বললেন যে আমাদের
রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণের প্রচার, এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের নামে তৈরি একটি ধর্মসংঘ। এর উদ্দেশ্য ছিল মানবের হিতার্থে শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন ও কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছেন তাহাদের প্রচার এবং মানুষের দৈহিক, মানসিক এবং পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচার বা মিশনের উদ্দেশ্য। তার উদ্দেশ্য সেই আকাশের অবস্থিত সেই ঈশ্বরকে খোঁজা, কিন্তু সেটা মাটির পৃথিবী থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। মানুষ যার ভেতরে ঈশ্বরের সবচেয়ে বেশি প্রকাশ হয় সেই মানুষের জীবনের মানোন্নয়ন। মানুষের ব্যক্তি জীবনের মানোন্নয়ন না ঘটলে সমাজ জীবনের মানোন্নয়ন ঘটে না, আর সমাজ জীবনের মানোন্নয়ন না ঘটলে দেশের জীবনের বা দেশ বড় হয় না। সেই কারণে স্বামীজি যখন এর কার্যপ্রণালী প্রবর্তন করেন তখন ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, সেটি শিষ্যের চোখ দিয়ে আমরা দেখতে পাই। মনুষ্যের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প শ্রমজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমক্ষে জনসমাজে প্রবর্তন। দেখুন কিরম সুন্দর কথা বলছেন, মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের জন্য উপযুক্ত লোক শিক্ষিতকরণ। প্রথম উদ্দেশ্য কিন্তু ধর্মভাব প্রচার করা নয়। আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যাবতীয় সভ্যতা সেগুলি নদীমাতৃক সভ্যতা, নদীর তীরে গড়ে উঠেছে। নদীর তীরের যে উর্বর পলি মানুষকে সহজে চাষ এবং খাদ্য সংগ্রহ করতে সাহায্য করেছে। ধীরে ধীরে মানুষ সংঘবদ্ধ হয়ে এক জায়গায় থাকার শুরু করেছে, আগুনের আবিষ্কার করেছে তারা। তারপরে যত ধীরে ধীরে তারা এগোলো তত তারা এই অন্যান্য কৃষ্টি নিজেদের লজ্জা নিবারণ থেকে নিজেদের মানসিক উন্নয়নের কাজ করেছে। কিন্তু যদি প্রথম দিক থেকেই তাদের মানসিক উন্নয়নের কাজ আমরা চালু করতাম তাহলে সভ্যতা সেই সৃষ্টির মূলেই নষ্ট হয়ে যেত, তাকে বাঁচিয়ে রাখার খুব প্রয়োজন। স্বামীজি বলছেন খালি পেটে ধর্ম হয় না, সেই ভাবটি যেন তিনি এখানে প্রকাশ করেছেন। বলছেন মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, এটি খুব প্রয়োজন, সবার আগে এটির প্রয়োজন। তারপরে বলছেন শিল্প শ্রমজীবিকার উৎসাহ বর্ধন, এটি হয়ে যাওয়ার পরে বেদান্ত ও অন্য অন্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছে তাহা জনসমাজে প্রবর্তন, এটির কথা তিনি বলছেন। স্বামীজির এই ঘটনাটি এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার আগে স্বামীজি আরেকটি যেটি দিয়ে আমরা শেষ করব আজকে সেটা হচ্ছে এই শিষ্যের দীক্ষার গল্প। শিষ্য দীক্ষা নেবেন, সেই দীক্ষা নেবার গল্প, কেমন করে গুরুরূপে তিনি প্রতিভাত হচ্ছেন, কেমন করে শ্রীরামকৃষ্ণ জীবনে সেটি, কেমন করে আমাদের কাছে এই সংসার মায়া বন্ধনকে পেরিয়ে, সংসার মায়াকে পেরিয়ে একটি উন্নততর জীবনযাপন করা যায় তার কথা তিনি শিষ্যকে বলছেন। তারিখটা ছিল 1303 সালের 19শে বৈশাখ। তিনি দীক্ষা দেবার আগে নানা রকমভাবে শিষ্যকে পরীক্ষা করছেন। বলছেন আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখন তা যথাসাধ্য করবি তো? যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি, তাহলে তাও নির্বিচারে করতে পারবি তো? এখনো দেখ নতুবা এখনো ভেবে দেখ নতুবা সহসা গুরু বলে গ্রহণ করতে এগোসনি। স্বামীজি বারবার তাকে আমাদের আধ্যাত্ম জীবনে স্বামীজির যে ভাব,
অধ্যাত্ম জীবনে গুরু শিষ্যের সম্পর্ক, শিষ্যের আনুগত্যতা, শিষ্যের গুরু শিষ্যকে যে কাজ করতে বলবেন তার কল্যাণের জন্য সেই গ্রহণ করার মতো যে উপযুক্ত মানসিকতা সেটি আছে কি না, এই স্বামী এবং শিষ্য তাদের পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটি দেখতে পারব। শিষ্য যখন নতশিরে পারিব বলিলেন তখন স্বামীজি বলছেন গুরু কে? স্বামীজির ভাষায় গুরু হলেন এই, যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আদিবাদি বিনষ্ট করেন, তিনি হলেন যথার্থ গুরু। আমাদের দীক্ষাদি এই যে ঈশ্বর সাধনার মূল কথা, যিনি আমাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে সেই পথে জাগ্রত করান, তাঁর কী কী কাজ সেটি খুব পরিষ্কার করে বলছেন স্বামীজির এই ছবি। স্বামী আমরা এই স্বামী শিষ্যের লেখা থেকে পাই, বলছেন যিনি সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আদিব্যাধি বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। তাই বলছেন যে এই শ্রদ্ধাবান হবার খুব প্রয়োজন। তিনি স্বামীজি তিনি তাকে মন্ত্রদীক্ষা দিচ্ছেন, শিষ্য সেদিনকে মন্ত্রদীক্ষার জন্য ফল হিসেবে কিছু লিচু নিয়ে এসেছিলেন, কিন্তু সেগুলো তিনি এই ভাঁড়ারেই জমা দিয়ে দিয়েছিলেন। স্বামীজি দীক্ষা দেওয়ার আগে তাকে ঘরের বাইরে চলে যেতে বললেন, তিনি খানিকক্ষণ ধ্যান করবার পর শিষ্যকে ডেকে এনে তার পাশে বসালেন। তাকে মন্ত্রদীক্ষা দেওয়ার পরে তিনি বললেন গুরুদক্ষিণা দেওয়ার কথা। শিষ্য তো শিষ্যের কাছে কিছু নেই, তখন শিষ্যকে তিনি ভাণ্ডারে পাঠালেন, 10-15টা লিচু নিয়ে এসে তিনি স্বামীজিকে দিলেন। স্বামীজি একটি একটি করে লিচু খাচ্ছেন, যেন তিনি সেই শিষ্যের ভাবটিকে ভেতরে আত্মস্থ করছেন, আমাদের ভেতরে গুরু সেবার যে ভাব সেটিকে যেন জাগ্রত করছেন। শিষ্য নানা ছবি এঁকেছেন, নানা ক্যানভাসে পূর্ণ করেছেন তারই লেখা, এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের শরীর চলে যাওয়ার পর এই গ্রন্থ লেখা হয়, এবং তিনি পরবর্তীকালে পোস্টমাস্টারের কাজ করতেন, বিভিন্ন জায়গায় তিনি স্বামীজির কথা বলতেন, মানুষকে উৎসাহ দিয়ে যেতেন। স্বামীজি যেরকম চেয়েছিলেন ভগবানের কথা উচ্চ জীবন যাপন করার পদ্ধতি অন্যের কাছে প্রকাশিত হয়ে নিরন্তর সেই কাজে রত হয়েছিলেন। আমরা ধন্য আমরা যারা তাঁদের এই দুজনের জীবন এই শিষ্যের দৃষ্টি দিয়ে স্বামীজিকে একটু ধরবার, একটু স্পর্শ করবার, একটু ছোঁয়ার সুযোগ পেয়েছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না। ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র। এই ভারতের ধুলি কণা, ভুলিও না তুমি ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। মহায়ুপচারে ত্যাগ সেবা, মহায়ুপ
চারে ত্যাগ সেবায় করো করো তার আরাধনা, ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধুলি কণা, ভুলিও না তুমি ভুলিও না। বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই, উচ্চ কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই, মূর্খ কাঙাল দ্বিজ চন্দাল দেবতায় আমার রাসবাই, ভুলিও না তুমি ভুলিও না, উচ্চ কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই, মূর্খ কাঙাল দ্বিজ চন্দাল দেবতায় আমার রাসবাই, ভুলিও না তুমি ভুলিও না, প্রাণপণে তুমি বলো দিন রাত উমা জগদম্বায় গো উমানাথ, প্রাণপণে তুমি বলো দিন রাত উমা জগদম্বায় গো উমানাথ, মানুষ করিয়া দাও গো আমায় আর কিছু আমি চাহিব না, মানুষ করিয়া দাও গো আমায় আর কিছু আমি চাহিব না, ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধুলি কণা, ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা, আদর্শ তব শঙ্কর সীতা, আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না। জয় জ্যোতিষর জয়ত মহারি, জয় শিব শম্ভ নর রূপ ধারি, জয় জ্যোতিষর জয়ত মহারি, জয় শিব শম্ভ নর রূপ ধারি, জয় বেদবাণী দৈন গঙ্গাধর পতিত পালক, জয় বিষধর জয় বেদবাণী জ্ঞান গঙ্গাধর পতিত পালক, জয় বিষধর জয় ভয় বারণ বিজয় কেতন
জয় ভয় বারণ বিজয় কেতন জয় বীরেশ্বর জয় দণ্ডধারী জয় ভয় বারণ বিজয় কেতন জয় বীরেশ্বর জয় দণ্ডধারী জয় জ্যোতিষ্বর জয় তমহারি জয় শিব শম্ভু নর রূপধারী ত্রিলোকবাসী শ্রীচরণ বন্দে মহিমা তব গাহে গীতি ছন্দে ত্রিলোকবাসী শ্রীচরণ বন্দে মহিমা তব গাহে গীতি ছন্দে ভুবার হরণ বিমোহনাশন ভুবার হরণ বিমোহনাশন নম মহেশ্বর নরলোকচারী ভুবার হরণ বিমোহনাশন নম মহেশ্বর নরলোকচারী জয় জ্যোতিষ্বর জয় তমহারি জয় শিব শম্ভু নর রূপধারী জয় জ্যোতিষ্বর জয় তমহারি জয় শিব শম্ভু নর রূপধারী জয় জ্যোতিষ্বর জয় তমহারি জয় জ্যোতিষ্বর জয় তমহারি বল গো ঠাকুর বল না আমারে আনিলে করে সাথে বল গো ঠাকুর বল না আনি রে কারে সাথে তোমার জুম্ভতে যো দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার আনি রে কারে সাথে তোমার বল গো বল না আমারে আনিলে কারে সাথে তোমার বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আসুর্য বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আসুর্য জ্ঞানে গরিয়ান তাপস প্রধান জ্ঞানে গরিয়ান তাপস প্রধান প্রেমে ভাসমান নয়ন বল গো বল না আমারে আনিলে কারে সাথে তোমার ত্যাগে সুখে প্রেমিতে মাত হৃদয় যায়
জ্ঞানে শিব গুরু শঙ্কর সর জ্ঞানে শিব গুরু শঙ্কর সর শীতন লুটায় পদে তোমার কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার শরণ কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার শরণ তোমারে আশীষ করিয়া ধরণ তোমারে আশীষ করিয়া ধর সে কি গহরিবে ধরার বলো গো বলো না আমারে আনিলে তারে সাথে তোমার দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার আনিলে কারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না আমারে বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার আনিলে কারে সাথে তোমার Yeah.
जय गंगा माई की जय जय श्री श्री सिद्धेश्वरी काली माई की जय जय श्री श्री मास्टर मशाई श्रीमा की जय।